অর্ডার অর্ডার অর্ডার। আসামি রোমিও চৌধুরী মামলায় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রোমিও চৌধুরী একজন ডেঞ্জারাস ক্রিমিনাল, স্মাগলিং, খুন, ধর্ষণ, নারী পাচার ও বহু খুনে অভিযুক্ত আসামি। তাই আদালত রোমিও চৌধুরীকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। আমি অন্ধকারের যাত্রী নই, আমি আলোর পথের যাত্রী। আর মনের দুঃখে শুধু গান নাই, ওই শুনুন, আসামিটা গান গাইছে। দুয়ারে লোহার তালা, মুঠা যে ছটফট করে, মিঠুর বন্দি সারা, দুয়ারে লোহার তালা, মুঠা যে ছটফট করে, বন্দি হয়ে আছি ও, বন্দী হয়ে আছি, তুমি নেই কাছাকাছি, কতদিন দেখি না তোমার, মিঠুর সারা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটফট করে। ভালোবাসা ভালো চোখে দেখে না, হাত বাঁধা যায় রে, পা বাঁধা যায় রে, মনটা তো বাঁধনে থাকে না, মরিলে মরিতে পারি ও, মরিলে মরিতে পারি, দুনিয়া যাব ছাড়ি, তোমার রাখিব অন্তরে, মিঠুর দুয়ারে লোহার তালা, মনটা যে ছটফট করে, মিঠুর বন্দিশা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটফট করে, মনটা যে ছটফট করে, মনটা যে ছটফট তার জীবনের শেষ ইচ্ছাটা কি, সেটাও এখন আমাকে জানতে হবে। আমি যদি আপনার সঙ্গে যাই? হ্যাঁ, যেতে পারেন, তবে দূর থেকে দেখতে হবে, ওই সমস্ত ভয়ঙ্কর আসামি কখন যে কি ঘটিয়ে ফেলে সেটা তো বলা যায় না। বেশ, আমি নয় দূর থেকেই দেখব। বেশ, তাহলে চলুন আমার সাথে। বলো বলো রোমিও, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে তবে তা পূরণ করা হবে। বলো, দীর্ঘ 11 মাস তুমি আমার জেলখানাতে আছো, বহুবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তোমার মুখ থেকে একটা কথাও শুনতে পায়নি। বলো রোমিও, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? আমার জীবনের শেষ ইচ্ছা হলো একবার আমি আমার বাড়ি যেতে চাই, আমার নিজের বাড়ি। পারবেন পারবেন জেলার সাহেব আমাকে আমার বাড়ি নিয়ে যেতে, আমার নিজের বাড়িতে? ও, তুমি বাড়ি যেতে চাও? এটা আমাদের সাধ্যের মধ্যে, অবশ্যই তোমাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। মিস্টার সেন, রোমিওকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, বি কুইক। তুমি, তোর মতো ক্রিমিনাল আমার বাড়িতে কেন এখানে এসেছিস? বল কি চাই তোর, বল কি চাই?
পথযাত্রী, মরার আগে একবার আপনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতে চাই কমলেশ্বর বাবু, একটা প্রণাম। আমাকে প্রণাম করার অধিকার তোর নেই, কারণ তুই একটা নরকের কীট। চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা, চলে যা, চলে যা। আগামীকাল সুপ্রভাতে আমার ফাঁসি হবে, আমার ফাঁসি হওয়ার আগে অন্তত একবার আপনার পায়ে হাত দিয়ে আমাকে একটা প্রণাম করতে দিন, তা না হলে আমি যে মরেও শান্তি পাব না কমলেশ্বর বাবু, আমাকে একটা প্রণাম করতে দিন। না, আমাকে প্রণাম করার অধিকার তোর নেই, কারণ তুই আমার সন্তান নস, তুই একটা শয়তান। কমলেশ্বর বাবু, বিধায় আপনি ওর উপরে রাগ করছেন, আগামীকাল ওর ফাঁসি হবে, ইহ জগতের মা কাছেও চলে যাবে, তাই একবার যখন ও শেষবারের মতো আপনাকে প্রণাম করতে চাইছে, যান কমলেশ্বর বাবু, আপনি এগিয়ে যান, আপনি আমাদের সহযোগিতা করুন, একবার এগিয়ে যান। বেশ, আপনি যখন বলছেন আপনার কথা রাখতে, ওই ক্রিমিনালটার প্রণাম আমি নিচ্ছি। কেন ওনাকে হত্যা করলে? উনি তো তোর নিজের বাবা। আমার 30 বছর সার্ভিস জীবনে এই সর্বপ্রথম দেখলাম নিজের বাবাকে হত্যা করতে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, তাহলে আমার এই সার্ভিস রিভলভারের 6-6টি গুলি আমি তোর মাথায় ভরে দিতাম। এই এই জানোয়ারটাকে নিয়ে গিয়ে ছেলের মধ্যে আটকে রাখ, যাও এই জানোয়ারটাকে নিয়ে যা। আমার সামান্য একটু ভুলের জন্য কমলেশ্বর বাবুর জীবনটাই চলে গেল, এখন যে আমি কি করি? এই এই কে আছিস? কমলেশ্বর বাবু ডেড বডিটা পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বি কুইক। কমলপুর থানার ওসি শুভঙ্কর সান্যাল। আপনি সেই শুভঙ্কর সান্যাল, আপনি তো আসামিটাকে অ্যারেস্ট করেছিলেন, তাহলে আমাকে বলুন স্যার, ওর সম্পর্কে আমাকে বলুন, আমি আমার পত্রিকায় লিখতে চাই। কি হবে কি হবে ওই বন ক্রিমিনালের জীবন কাহিনী লিখে? নিজের হাতে নিজের বাবাকে খুন করেছে, নিজের মাকে খুন করেছে, অজস্র খুন করেছে ওই তাকে দেখুন, ওই ক্রিমিনালটাকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছে, আর একটু পরে ওই আসামিটার ফাঁসি হয়ে যাবে। আধারের ভুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আধারের ভুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। এ পথ চলিতে যদি কাটা বেঁধে পাই, সেবে দোনা হাসিব। জেলার সাহেব, আমাকে আমাকে মারবেন না জেলার সাহেব, আমি তো রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চেয়েছি, তাহলে কেন আমার ফাঁসি হবে? আমি তো আমার ঘটনা আমার কাহিনী সব আপনাকে বলেছি, তারপরেও কি মনে হয় আমি ক্রিমিনাল? না, আমি তো সমাজকে শিক্ষা দিয়েছি, সমাজকে শিক্ষা দিলে কেন আমাকে মরতে হবে? আমাকে বাঁচান জেলার সাহেব, আমার বাঁচার বড় সাধ, আমার জীবন জেলার সাহেব, আমাকে বাঁচান জেলার সাহেব, আমি বাঁচতে চাই জেলার সাহেব, আমাকে বাঁচান জেলা। যাহ, আসামিটার ফাঁসি হয়ে গেল, স্বপ্নের সুন্দর সড়ক বেয়ে পথহারা পথিকের মতো বাধার বনানী পার হয়ে এক রাস স্বপ্ন নিয়ে পৃথিবীর বুকে জন্মেছিলেন, কিন্তু পৃথিবীর রূপ রহস্য সৌন্দর্য কিছুই উপলব্ধি করতে পারলেন না। 35 বছর বয়সে আজ পরলোক গমন করলেন। ও হ্যাঁ, আপনি জানতে চাইছিলেন আসামির সম্পর্কে সমস্ত কথা, আপনি লিখতে চাইছিলেন ওর জীবন কাহিনী,
তাহলে আপনাকে আমার সঙ্গে যেতে হবে সেই কমলপুর জমিদার বাড়ি। কমলপুর জমিদার বাড়ি? হ্যাঁ, জমিদার বাড়ি। কারণ সেদিন ছিল জমিদার বাড়িতে উৎসব মুখর একদিন। কর্তাবাবু, গিন্নিমা! ও কর্তাবাবু, ও গিন্নিমা, কোথায় গেলেন? কি হলো, কি হলো যতুমতিদা, এইভাবে ডাকছো কেন? আজ আজ জয় মঙ্গলবার, তাই মায়ের কাছে পূজা দিয়ে এলাম গিন্নিমা। তুমি খুব ভালো দিনে পূজা দিয়ে এসেছো যতুমতিদা। গিন্নিমা, আপনার চেয়ে ভালো এই পৃথিবীতে আর কে আছে তাই বলুন গিন্নিমা। কিন্তু গিন্নিমা, নতুন করে আবার কি সুখবর এলো? আরে আমার ভোলা, মানে আমার আবির আজ বাড়িতে ফিরে আসছে। হয় মা, জয় মা, জয় মা। তাহলে তো আমি ভালো দিনেই পূজা দিয়ে এলাম গিন্নিমা। গিন্নিমা, আমি বাড়ি যাই গিন্নিমা, বাড়ি যাই। আমার মেয়েটা সারাদিন উপোস করে বসে আছে, এই পূজার প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবে, আর সেই সঙ্গে সঙ্গে খুশির খবরটা জানতে পারবে। আমি যাই গিন্নিমা, আমি যাই। যাই বলতে নেই দাদা, বলো আসি। আর কিছুদিন পর তুমি আমার পরম আত্মীয় হবে। তার মানে? আরে মানে আমার কি, তোমাকে দেয়া কথা অনুযায়ী তোমার মেয়ে মাধুরীর সঙ্গে আমার ভোলার বিয়ে। আরে যাও যাও যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করো গে। গিন্নিমা, অশেষ আপনার দয়া। তাই গরিব ব্রাহ্মণকে দেওয়া কথা আজ আপনার মনে আছে, তাই আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না গিন্নিমা। আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। যদুপতিদা, আমি মঙ্গলময়ের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করব, ঠাকুর আপনার ভালো রাখুন, আপনি ভালো থাকুন গিন্নিমা, আপনার সবাই ভালো থাকুন। আমি আছি গিন্নিমা, আমি আছি। কত সৎ, কত মহৎ, উদার মনের মানুষ। উদারতা দিয়ে তো পেট ভরবে না কল্যাণে। শুনলাম তোমার আদরে দুলাল বাড়ি ফিরে আসছে। কেন আসছে? আমার মান সম্মান নষ্ট করার জন্য আসছে। কেমন বাবা গো তুমি, ছেলেটাকে 20 বছর মতো নির্বাসনে পাঠিয়ে এখনো তোমার শান্তি হয়নি, এখনো তোমার রাগ কমেনি, কি অপরাধ করেছিল? পড়ালেখা হয় তোর হতো না, অন্যদের মতো অত চালাক তো নয়, এটা কি ওর দোষ? দোষ দোষ ওর নয়, দোষ আমার অদৃষ্টে। আমার বিষয় সব সম্পত্তি, গাড়ি বাড়ি কে দেখাশোনা করবে, কে হবে বিশাল সম্পত্তির মালিক? তুমি তো কম চেষ্টা করনি, পিঠে বেতর উপর বেদ ভেঙেছো, চাবুকের পর চাবুক মেরেছো। বললনি তুমি শুধু আমার বাইরের শাসনটাই দেখেছ, আমার আমার অন্তরের ভেতরটা তুমি দেখতে পাওনি। তাহলে আমার সন্তান ওই জোকারের মতো বৌরূপিসে যে দিন রাত বামন পড়ায় পড়ে থাকবে, আর এটাই এটাই আমাকে মেনে নিতে হবে। অথচ অথচ বন্ধু শুভঙ্করকে দেখো, বাবার 1 বিঘে সম্পত্তি বিক্রি করে বোনকে শহরে নিয়ে গিয়ে ভালো কলেজ অ্যাডমিশন করালো, নিজে পুলিশে ট্রেনিং দিয়ে সে এখন এই কমলপুর থানার ওসি। মানছি তোমার কথা, কিন্তু তাই বলে তোমার আত্মমর্যাদা রক্ষা করতে গিয়ে এক মায়ের কোল থেকে তার সন্তানটিকে দূরে সরিয়ে রেখেছি। হ্যাঁ, কেড়েছিলাম। যদি যদি আমাদের ই থেকে ওর যদি লেখাপড়া হয়, তার জন্য উত্তরবঙ্গে স্কুল কলেজে ওকে অ্যাডমিশন করিয়েছিলাম, এটা এটা কি আমার অপরাধ? এই তো কর্তাবাবু রয়েছেন দেখছি, আমি সমস্ত বাজার হাট করে নিয়ে এসেছি, একবার নিজের চোখে দেখবেন, চলুন চলুন। ধর্মদাস দা ঠিক বলেছে, বড় মা জেঠুমনি তোমরাও একবার নিজের চোখে দেখবে, চলো। আরে বাবা, শুধু বাজারঘাট দেখলেই হবে না, দাদা ভাইয়ের ঘরটা কিরকম পরিষ্কার করিয়েছি সেটাও তো দেখতে হবে নাকি? তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, তুমি থাকতে আমার চিন্তা কিসের বলো? কে গো তুমি, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে এসো এসো, বাড়ির ভেতরে এসো। চলো চলো, এই এই ধর্মদাস, তুই আমার সঙ্গে চল, চল বলছে। চলুন কর্তাবাবু, চলুন। আজ যে আমার কি আনন্দ হচ্ছে আম্রপালি, দাও দেখা দয়া করে প্রাণের বন্ধবরে, দাও দেখা দয়া করে। কে বলা নেই কোন এই বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, কোথা থেকে আসছো তুমি, তোমার নাম কি? আমার নাম ছিরি ছিরি হরিদাস পাল। হোয়াট,
ইঞ্জিনিতে ইঞ্জিনিতে এইচ ডি পাল হরিদাস পাল। তা বাবা হরিদাস, তুমি কোন খোয়ার থেকে আবির্ভূত হলে বাবা? কেনে বাবা? আমার মালিকের খোয়ার থেকে। তা তোমার মালিকটা কে গো? ওই যে দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও, ছিড়ি ছিড়ি ভগবান দাস। আমি যার দাঁচের দাঁচ মানে চাকর। বাবুর মা আমার খুব ভালোবাসেন, খেতি দেন, পত্তি দেন। এই দেখো না দেখো, এই পুজোর সময় বাবুর মা আমার বাবুর পুরানো ছুট দিয়েছে। ছুট? এটা কি গো? এটা এটা ঘন্টির ঘন্টি ও গো, আমার বন্টি। তাই তাই, এই দেখো দেখো, এই ছুট দেখো, এই তাই দেখো, এই প্যান্টিলুন দেখো, চুষি হিঁচকি চুষি। আমরা হিঁচকি রোগ আছে না, তাই ডাক্তারবাবু বইলেছে, নজ্জিত হলি, ভীত হলি, বিস্মিত হলি, নজ্জা পেলি, এই তোমার মতো সুন্দরী মেয়ে দেখলি, এই হিঁচকি চুষি খেতি। টেনুনি টেনুনি গো টেনুনি, আটহলি তো আটহলি তো প্যান্টেলুন খুইলে যেত, মানে মানে দ্রৌপদীর বস্ত্রহরণ হইয়া যেত। সে তো আমি সব বুঝলাম, কিন্তু তোমার পায়ের জুতোগুলো হাতে কেন? ওই যে বাবুর মা কইছিল, ভোলা জুতা পরবি না, জুতা পরলে খইয়া যায়, এর লাইগা তো জুতা পরি না, এ কখনো হাতে কইরা, এ কখনো গলায় কইরা ঝুলাইয়া রাখি। তোমাকে জন্যি আমার বড় কষ্ট হচ্ছে, আমার প্যাডের ভিতরে গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো ফুটতাছে, আর মনে হচ্ছে পাঁচ সত্র পাতি নেবুর রস তাতে কেউ নিংড়ে দেশে। এই এই আমার পচাতে টান লাগলো কেন? আমার কি নেজ বেরুলো? ডাক্তারবাবু বইলেছিল অমাবস্যা তিথিতে আমার নেজ বেরুবে। আমি তো সেটাই দেখছিলাম, ভগবান তোমায় দুহাত ভরে এত কিছু দিয়েছে, তা একটা লেজ দিয়েছে কিনা সেটাই দেখছিলাম। নি আমার নেজ, নি আমার বাবুর নেজ, নি আমার বাবুর, শুধু একটু মনে দুঃখ। কেন গো, বাবুর লেজ নেই বলে? না, ওই যে ডাক্তারবাবু কইছে আমার মাথার নাকি তিনটি স্ক্রু একটু ঢিলে, তা আমার স্ক্রু তিনটে তুমি টাইট করে দিতে পারো? বিশ্ব জননী, ভারত জননী, আদ্যা শক্তি, মহামায়া, দুর্গেশনন্দিনী মা। বেড়া বলছি কেউ ভূত, বেরো এখান থেকে। একি এই কিংভূতরা কে? আমি কিংভূত নই, আমি তো অদ্ভুত, আমি তো বাড়ির সাভাল। কেমন আছো বাবা? এ কি করছো? আমি তোমার বাবা নই, তোমার বাবা ওই তো দাঁড়িয়ে আছে। তা তুমি কিডা? আমি আমি ধর্মদাস। অধর্মদাস? না না, ধর্মদাস। আরে হইছে হইছে, ধর্মদাস ওইটা বাবা আগে কইবি তো। কেমন আছেন বাবা মশাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার তাইলে ওই মা জননীরে প্রণামটা সাইরা ফেলাই। মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে। কি করছো বলো তো? মা জননীরে প্রণাম করতাছি। আরে বাবা, আমি তোমার মা নই। বুঝতে পারছি, তুমি হাফ প্যান্টেলুন পরা মা, মানে ওই সাবালদার মা। হা ভগবান, দাদা ভাই আমি তোমার ভাই অনুরাগ, আর ও হলো আমার স্ত্রী আম্রপালি, আর এই যে দাঁড়িয়ে আছেন ইনি তোমার মা। ওইটা? হ্যাঁ আমার মা। হ্যাঁ হত্যিকারের মা? হ্যাঁ। আরে এ তো এক ঘর মা। আরে তোমার কি মাথার সাথে খারাপ টাপ হয়ে গেছে নাকি? তুমি তোমার বাবাকে চিনতে পারছো না, তোমার মাকে তুমি চিনতে পারছো না। কেন সিনুম, কেন সিনুম? উনি যদি হত্যি আমার মা হইত, তাইলে আমারে জড়াইয়া ধইরা কইত, কেমন আছো সাবির? কেন বলবো, কেন বলবো আমি? তুই আসার আনন্দে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, তোকে দেখার জন্য সেই সকাল থেকেই আমি চাতক পাখির মতো অপেক্ষা করে আছি। কিন্তু কিন্তু এই তোমার সাজ পোশাকটা কেন? ওই ভৈরবী বলল বহুরূপী সাজে সেজে ঢুকতে, তাই তো সালা এই সাজে সেজে ঢুকেছি। এ কেওড়া বলছে এই সাজে কেন? ঠিক আছে, একে সালা কেওড়া করে দেব। ওই যে 20 বছর আগে বহুরূপের সাজে সাইজা গ্রামে গ্রামে ঘুরতাম, আপনাকে হাসি আনন্দ দিতাম, তাই 20 বছর বাদে বাড়ি ফিরতাম, তাই ভাবলাম আপনাকে একটু হাসি আনন্দ দিব। ঠিক আছে, আপনি যখন কইতাছেন সব কিছু বদলাইয়া ফেলাইমু। এই কি জানো তোর নামটা কইলি? এ কি গো দাদা বাবু, শেষে আমাকেও ভুলে গেলে? হ্যাঁ, তুই তো মিঠুন চক্রবর্তীর ভাই ধর্মেন্দ্র। এই ধারে আয়, এটা পর, এটা ধর, এটা এটা বাজা, জোর জোরে বাজা। বাহ ভালো পারিস,
এটা লইয়া যা, ভাড়া কইরা আনছি মোড়ের মাথা দিয়া, নষ্ট করবি না ফিরত দিতে হইব, যা যা। এবার আমি আমার দ্বিতীয় রাউন্ডের খেলাটা শুরু করি। ও বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাকা বাবু, আরে শুভঙ্কর জি, কেমন আছো? ভালো আছি কাকা বাবু, কিন্তু আপনাদের জন্য খারাপ একটা খবর আছে। খারাপ খবর? হ্যাঁ কাকা বাবু, পরশু সকালে মোহনপুর স্টেশনের কাছে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় আবির মারা গেছে। নাকি তোমার বন্ধুর মতো আমাদের সবাইকে হাসাতে এসেছো? মানে আবির কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এসেছে, আর ওই যে, ওই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এ আবির, তাহলে রেল পুলিশ কি আমার কাছে ভুল মেসেজ পাঠালো? তুমি মানে তুই আবির? হ্যারে, আমি তো আবির। আমি তো আজ সকালে ওই মুম্বাই থেকে ফ্লাইটে করে, না মুম্বাই না, ওই উত্তরবঙ্গ থেকে করে ট্রেনে করে আসলাম, আর আমার ট্রেন তো আজই এলো। আমার ট্রেনে তো কোনো দুর্ঘটনা ঘটেনি। আবিরের সঙ্গে মুখের মিল থাকলে কি হবে? চেহারার কোনো মিল নেই, জানতে হবে এর সম্পর্কে সমস্ত কিছু, আমাকে জানতে হবে। এই কাহিনীতে সালা একটা পুলিশ অফিসার আছে, এটা তো ভৈরবী আমাকে বলেনি। জানা পড়েগা ইসকে বারে মে সব কুছ জানা পড়েগা, কোথায় সালা এই পুলিশ অফিসারের দুর্বলতা। তোমার দুই বন্ধু যে চুপচাপ হয়ে গেলে না, মানে আমরা কাকা বাবু, আমার কাছে হয়তো ভুল ইনফরমেশন ছিল তাই। তাহলে আবির আসি রে, পারলে আমার কোয়ার্টার থেকে ঘুরে আসিস, দুই বন্ধু জমি আড্ডা দেওয়া যাবে। তাহলে আসি রে আবির। আয় রে শালা। হাসি ঠাট্টা বন্ধ করো, অনেক পরিশ্রম করে ও এসছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও, বুঝলে? বিশ্রাম নিতে দাও। কি সব আলতু ফালতু খবর আনে না হ্যারে, তোর যদি কিছু হয়ে যেত। আমার কিছু হবে না মা, তুমি আছো না। ও মামা, এতদিন বাদে বাড়ি ফিরলাম, কিছু খাওয়াবে না? কি খাবি বল? মাল খাবো। না মা, মাল খাবো না, মাল খাওয়া খুব খারাপ, ডাক্তার বলেছে লিভার খারাপ হয়ে যায়। ওই কি যেন একটা খাবো বলতে গিয়ে মাল খাওয়ার কথা বল। হ্যাঁ, মাল পোয়া খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দেব। ধর্মদাস, আরে ধর্মদাস, আরে দাদা বাবুর জন্য এক্ষুনি মাল পোয়া বানাতে হবে, আমি আসছি। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, আমি এক্ষুনি আসছি। দাদা ভাই। হ্যাঁ ভাই। দাদা ভাই, তোমার সাথে আমার অনেক কথা আছে। দাদা ভাই, তাড়াতাড়ি ভেতরে এসো। হ্যাঁ চল ভাই, চল তাড়াতাড়ি। দাঁড়াও দাদা ভাই। যাচ্ছিলাম একটা শুভ কাজে, বিড়াল কাটার মতো রাস্তাটা কেটে দিলে কেন? কে বলবে বলো? বলছি তুমি কি সত্যি আমাদের আবির দা? কেন বলো তো, কাল লাগিনি? না না না, কুমড়ো কলি। আমার নাম কাল লাগিনিও নয় আর কুমড়ো কলিও নয়, আমার নাম তো আম্রপাল। এই শালির নাম নাকি আম্রপালি, শালিকে দেখে মনে হচ্ছে একেবারে ধানি লঙ্কা। ঠিক আছে, একেও সালা কেওড়া করে দেব। এই কি জানো তোমার নামটা বললে? আম্রপালি। আম্রপালি, আম্রপালি, মুরগিপালি, আম্রপালি, আম্রপালি। এ তো এক দিস্ত নাম, বাপের জন্মে শুনিনি মেয়ে ছেলের নাম হয় আম্রপালি। আরে বাবা, হয় হয়, বলছি তুমি মাধুরীকে চেনো? মাধুরীকে কেনাচ্ছে রে, মাধুরীকে কেনাচ্ছে রে, ওই সালা মুম্বাই টকিছে। এই না, ওই উত্তরবঙ্গ সিনেমায় এই কত দেখেছি, একদিকে সঞ্জয় দত্ত, একদিকে সলমান খান, মাঝখানে মাধুরী, দেখা হে পহেলি বার সজন কি আঁখো। ওই মাধুরী তো? আরে বাবা না না, আমি সিনেমা আর্টিস্ট মাধুরী দীক্ষিতের কথা বলছি না, বলছি তোমার প্রেমিকা মাধুরী। লোকরা ওড়া
ভালো জায়গায় খাপ খুলেছিস বে, এখানে একটা প্রেমিকাও আছে। কিন্তু সালি আমার সম্পর্কে এত খোঁজ খবর রেখেছ কেন বে? কি বললে? ম্যাম না বললাম, ওই যে আমার প্রেমিকা, কি জানো নামটা বললে? মাধুরী। হ্যাঁ মাধুরী। এই মাধুরীকে এখন কোথায় পাবো গো? দেখো গিয়ে বনে বাদারে এ গাছে ও গাছে হুলাল্লা হুলাল্লা করে বেড়াচ্ছে। হুলাল্লা হুলাল্লা। জন্মাতে পারি গরিবের ঘরে, কিন্তু ইজ্জতে হাত দিতে এলে তোর হাত দুটো আমি কেটে ফেলবো। আমার হাত কাটার আগে তোমার হাত দুটো আমি বেঁধে দেবো। তাহলে আমার এই পা দিয়ে তোর বুকে আমি লাথি মারবো। আমার বুকে লাথি মারলে আমার জন্য খুব আরাম লাগলো। এইবার তোমার ওই শাড়িটা খুলে যদি তোমার পা দুটোই ভেঙে দিই। পারবি না, পারবি না রে শয়তান, কারণ আজকের দিনে কোনো মেয়ে আর মা লক্ষ্মী নয়, অকালই হয়ে গেছে। ফটবে শালা, না হলে এই ওম কাটা ছুরি দিয়ে। ঠিক আছে, টেকো হরি না মামা, তোমার ওই ভালোবাসার পাপড়িগুলো না আমি একটা একটা করে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, অনেক তো বয়স হলো, এবার স্বভাব চরিত্রগুলো একটু পাল্টা, না হলে আমাদের মতো মেয়েরাই তোদের মতো চেতনাহীন বিবেক মনুষ্যত্বহীন কাপুরুষগুলোর বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিয়ে তোদের নীতিটাকে পাল্টে দেবে। আমার নীতি পাল্টাবি তুই? সামান্য একটা নারী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের দুর্গে আগুন লাগিয়েছিল, সেও কিন্তু একজন নারী। বিশ্ব বলেন না ভারতের প্রাক্তন মাননীয় ইন্দিরা গান্ধী, সেও কিন্তু একজন নারী। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু, সেও কিন্তু একজন নারী। বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেও কিন্তু একজন নারী। ওরে কামান্ধ পশু, কেন ভুলে যাস বারবার যুগ যুগ ধরে? এই মাতৃগর্ভে জন্ম হয়েছে সবার। পরিবর্তনের ঝড়ে কেটে যাচ্ছে দুর্নীতির কালো মেঘ। আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি পরিবর্তনের গান লেখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার কলম ধরেছেন, বঙ্কিমচন্দ্র আবার লিখতে শুরু করেছেন উপন্যাস, বিদ্যাসাগর মাইকেল মধুসূদনকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, কবি সুকান্ত ভট্টাচার্য রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে বলছেন ঠাকুর তুমি তো গিরিশ ঘোষের ক্যান্সার নিজে নিয়ে নিয়েছো, তাই
তাহলে আমার ক্যান্সারটাও নাও, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। নেতাজি সুভাষ চন্দ্র বোস চিৎকার করে বলছেন, সেদিন তোমরা আমাকে রক্ত দিয়েছিলে, তাই আজ তোমরা স্বাধীনতা পেয়েছো। মনে রাখি, তাপর্যুগে যেমন সীতা সাবিত্রীরা ছিল, তেমনি কলিযুগে ছিল যশের রানী লক্ষ্মীবাই। তুই যদি হস বুনল, তাহলে আমিও বখতে তুল। চল পট, যাচ্ছি যাচ্ছি, কে কহরি নাম আমার, তোমাকে আমি দেখে নেব, কতটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে। চরিত্রহীন লম্পট একটা, তিন তিনটে বিয়ে করে এখনো বিয়ের স্বাদ মেটেনি, এখনো মেয়েদের পেছনে ঘুরঘুর করে বেড়ায়, অসভ্য ইতর একটা। কাকে কাকে গালমন্দ করছিস রে মা? কাকে আবার? ওই বদমাইশ টেকহরিকে। কেন কেন ওদের সাথে মোংলা গাস? ওরা যে বড় লোক। বড় লোক বলে যা খুশি তাই করবে, এই সমাজে গরিবদের কি কোনো দাম নেই? না নেই। গরিব হয়ে জন্মানো যে বড় পাপ, তোকে না আমি কতবার বলেছি কারোর সাথে তুই বিবাদ করবি না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনবি না। এই যাকে যাই, ওসব কথা বাদ রে মা, ওসব কথা বাদ দে, তোর জন্য আমি একটা দারুণ সুসংবাদ এনেছি রে মা। দাঁড়াও বাবা, যে দেশে মা মাটির জন্য মানুষে মানুষে লড়াই হয়, যে দেশে প্রেম প্রীতি ভালোবাসার কোনো মূল্য থাকে না, যে সমাজে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের সাজানো ঘর ভেঙে দেয়, দুর্নীতির দাঁড়ি পাল্লায় মাপা হয় বড় লোক গরিব লোকের হিসেব, বাবা সেই দেশে গরিব মানুষের কাছে দুঃসংবাদ ছাড়া সুসংবাদ থাকতে পারে না বাবা। আমি আমি ছোট থেকেই শিখেছি, পড়তে হয় নাইলে পিছিয়ে পড়তে হয়। আমি শিখেছি চালে কতটা জল দিলে ভাত ভালো হয়, ডালে কতটা ফোড়ন দিলে ডাল ভালো হয়, কি করে শাড়ি পরতে হয়, কি করে ব্লাউজ পরতে হয়, বিয়ের পর কিভাবে শ্বশুর শাশুড়ির সেবা করতে হয়, এই সব কিছুই আমি মন দিয়ে শিখেছি বাবা। কিন্তু বাবা আমি এখনো শিখতে পারিনি কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। আচ্ছা বাবা বলো তো, ভালোবাসা কি অপরাধ? কেন অপরাধ হতে যাবে কেন রে মা? তাই তো তোর ভালোবাসার টানে এতদিন বাদে আবিরাজ বাড়ি ফিরে আসছে। কি কি বললে? অবিদাসে? হ্যাঁ, আসছে নয় রে মা, আসছে নয়, এতক্ষণ হয়তো এসেই গেছে, তাই তো চৌধুরী বাড়িতে আনন্দের হাট বসেছে, বাড়ি সাজানো, আলো জ্বালানো, লোক খাওয়ানো, চল মা চল। আমরাই বা কেন ওদের আনন্দের ভাগিদার হব না? আমরা যে ওদের প্রতিবেশী, তাই বলছি আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। না আমি যাব না। কেন যাব? ও যেদিন এই গ্রাম ছেড়ে চলে গেল সেদিন কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? কোনো দোষ ছিল না রে মা, ওর বাবার জন্য ওকে চলে যেতে হয়েছিল। ওকে তুই ভুল বুঝিস না রে মা। ভুল আমি বুঝিনি বাবা, আমি জানি, আমি জানি ওর বাবার কথা রাখতে ওকে চলে যেতে হয়েছিল, কিন্তু এখন যদি ওর বাবা আবার আমাকে আগের মতো অপমান করে? করবে না রে মা, করবে না। মা নিজের মুখেই আমাকে বলল, যাও যদুপতি যাও, তাড়াতাড়ি গিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। তাই আমি বলছি তুই আর দেরি করিস না রে মা, চল মা চল, তাড়াতাড়ি চল। আমি যাব না বাবা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আবির তো আমার সাথে দেখা করতে আসবেই আসবে। জয় মহাকালী, জয় মহাকালী, যদুপতি এটা বুঝি তোর মেয়ে? হ্যাঁ মা, হ্যাঁ, ওর নাম মাধুরী, মাধুরী মা, প্রণাম কর মা, প্রণাম কর, উনি সাক্ষাৎ অন্তর্যামিনী। জয় মহাকালী, তোর কল্যাণ হোক। হে রে বেটি, তোর মন খারাপ কেন? তোর স্বপ্নের পুরুষ তো তোর কাছে এসে গেছে, আর কিছুদিন পর সানাই বাজবে, তুই বউ সাজে বরের ঘরে যাবি, আমি একদিন তোদের বাড়ি যাব, তোর হাত দেখে আসব। আমি আমার স্বপ্নের পুরুষকে পাবো মা? নিশ্চয়ই পাবি, তোর কপালে রেখা তো তাই বলছে, তোর স্বপ্নের পুরুষের নাম তো আ দিয়ে শুরু হবে। জয় মহাকালী, আশিরে যদুপতি, আশিরে বেটি, ভৈরবী মা। জয় মহাকালী, আমরা হলাম সাধিকা, আমরা মায়ের পথে চলি, মায়ের কথা বলি, আর মায়ের নামে গাই। মা সকলি তোমারই ইচ্ছা।
উনি যা বলে তাই হয়। আমার এখন অনেক কাজ, আমি বাড়ি যাই রে মা। আর তুই তুই যেন বেশিক্ষণ এখানে থাকিস না, এই বন মাথায় বেশিক্ষণ ঘোরাঘুরি করিস না। তুই তুই তাড়াতাড়ি চলে আয় রে মা, খুব তাড়াতাড়ি চলে আয়। চলো চলো চলো। আচ্ছা ওই ভৈরবী মা কি বলে গেল? আমি বউ হবো আর বউ হয়ে বলবো ছোট হাতে এই কপালে দিয়ে
যদি ফোটা রানে রাম তুমি যে আমার ছোট্ট বোন ছোট্ট বোন ছোট্ট বোন ও গো বন্টি আমায় ছেড়ে যেও না যাব না তুমি অনেক ফুলের মাঝে একটি গোলা তুমি অনেক তারার মাঝে একটি যে দাদা এই দাদা তুই কাঁদছিস আমি কাঁদি নি রে বোন আমি কাঁদি নি আসলে তোকে তো একদিন বিদায় দিতে হবে রে বোন সেই ভেবেই তো আমার চোখে জল চলে এলো রে বোন শুভঙ্কর এলে খুব ভুল সময় এসে বললাম বলে মনে হচ্ছে সবে মাত্র ভাই বোনে ভালোবাসাটা জমে উঠেছে তবে ভয় নেই আমি তোদের ভালোবাসায় কোনো ভাগ বসাবো না এই তুই কি কি চাই কি চাই তোর এখানে চলে যা চলে যা আমার সঙ্গে চাই তুই চলে যা এই মনে কেন কে চলে যেতে বলছিস রে ও তো সাগরদা ডাক্তার তোকে দেখতে এসেছে সাগরদা একসময় আমাদের খুব ভালোবাসত তুই যখন ছোট ছিলিস কত এসে তোকে দেখে গেছে আর তারপর আসলে দিনগুলো যেন মনের মধ্যে একটা গভীর ক্ষত সৃষ্টি করেছে যে ছেলেটা ওর এত বাকি সর্বনাশ করে গেল তার কোনো খোঁজ পাওয়া যায়নি তাই না ভাই আমি কি করে পাবো বলতো সাগরদা সেই ছেলেটার নামটা তো পুরবি ভালোভাবে বলতে পারছে না এমনকি ছেলেটার সাথে পুরবির কোনো ছবি নেই যা দেখে আমি তাকে খুঁজে বার করতে পারবো ছেলেটা বেশ চালাক বলতে হবে বেশ আটঘাট ভেদি কাজটা করেছে এটাই তোদের পেশা গো সাগরদা সহজ সরল মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে হয় কোনো নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া আর না হয় বিদেশের বাজারে পাচার করে দেওয়া সেক্ষেত্রে আমাদের কপাল ভালো বলতে হবে পুরবি করে বিদেশে মাটিতে পাচার করে দেয়নি হয়তো দিত কিন্তু সেই সুযোগটা পেয়ে ওঠেনি আমি তখন পুলিশ ট্রেনিংয়ে অর্থাৎ আমার বোনের হোস্টেলেও নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকে ছুটে নিয়ে আমি ছুটে যাই মুম্বাই সেখানে অনেক খোঁজাখুঁজি করে শেষে আন্ধারি একটা নিষিদ্ধ পল্লী থেকে আমি ওকে উদ্ধার করতে সক্ষম হই ততক্ষণে নিশ্চয় করবো আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো যাতে হারানো স্মৃতিটা আবার ফিরে পায় আমি সেই আশায় তো আছি সাগরদা শুধু একটিবার একটিবার ওর স্মৃতিটা ফিরে পাক চিনে দিক আমাকে সেই শয়তানটাকে তারপর আমি আমার এই 26 দিবাল পারে সবকটা গুলি তার ফিকের মধ্যে উজাড় করে দেব নো এফআইআর নো ইনভেস্টিগেশন ফয়সালান আমার মার্কে দেব না ওকে তো আমরা মারতে দাও শুনছে আসতে বল শুনে যাব বল খুব খারাপ লাগছে ওর অবস্থা দেখে হ্যাঁ রে শুভঙ্কর শুনলাম আবির দেখে আমি ফিরে এসেছে তুমি ঠিক বলছো সাগরদা কাল আমি ওখানে গিয়েছিলাম ওখানে আবির সঙ্গে আমার দেখা হয় কথা হয় কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতে আসছে না আবির ট্রেনে করে বাড়ি ফিরছিল সেই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত নাকি তারপর তাহলে আবির কি করে সুস্থভাবে বাড়িতে এলেন তারপরটাই তো আমার কাছে ক্লিয়ার নয় সাগরদা রেল পুলিশ আমাদের থানাতে মেসেজ পাঠিয়েছে রেল দুর্ঘটনায় আবির মৃত তাহলে চৌধুরী বাড়িতে যে এসেছে সে কে তাহলে এসেই তো পড়েছে আবার জিজ্ঞাসা করছে এটাই তো শিষ্টাচার কারো বাড়িতে ঢোকার আগে তার অনুমতি নেওয়াটা একান্ত প্রয়োজন আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি আমি একটা অভিযোগ জানাতে চাই অভিযোগ জানাবার জন্য তো থানা আছে আপনি থানায় না গিয়ে আমার কোয়ার্টারে চলে এলেন থানাতে তো গিয়েছিলাম
কিন্তু ওখানে আপনাকে না পেয়ে আপনার কোয়ার্টারেই আসতে হলো। নমস্কার, আমার নাম টেকোহরি, এই সবুজপুরের পাশের গাড়ির একজন সম্ভ্রান্ত ব্যক্তি। এবার নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন স্যার। আগে চিনতাম না, তবে এই থানায় জয়েন করে আমি আপনার সম্পর্কে সমস্ত কথা শুনেছি। আরে মশাই, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করবো অথচ আপনাদের মতো সুনামধন্য ব্যক্তিকে চিনব না, তাই কি কখনো হয়? শুভঙ্কর, তুই ততক্ষণ কথা বল, আমি আসছি। এসো সাগরদা, পারলে মাঝের মধ্যে এসে পুরবের ট্রিটমেন্টটা করে দিও, কারণ ছোট থেকে তুমি আমাদের বাড়িতে আসো, আমাদেরকে ভাই বোনের মতো দেখো, তাই তুমি এলে, তোমার সাথে কথা বললে বোনটা যদি আমার পুরনো স্মৃতিগুলো ফিরে পায়। ঠিক আছে ভাই, ঠিক আছে। মিথ্যে আশা করছেন স্যার, যা যায় সেটা আর ফিরে আসে না, তাই স্মৃতি বলুন আর টাকা পয়সাই বলুন, আপনি আপনার বোনকে পাগলি ধরে নিতে পারেন। আপনি থামবেন, আমার ফ্যামিলির ব্যাপারে আপনি একটা কথা বলবেন না, বেরিয়ে যান, আমাকে এখানে ডিউটিতে যেতে হবে। হ্যাঁ হরি বাবু, আপনার অভিযোগটা যেন কার বিরুদ্ধে বললেন? ওই কলসির কানা কি জানেন, মনে পড়েছে, মনে পড়েছে, ওই চতুর্থী মাস্টারের মেয়ে মাধুরীর বিরুদ্ধে। কেন মাধুরী আবার আপনাকে কি করলো? ওই মেয়েটাই তো, ওই মেয়েটাই তো সেদিন আমাকে যা না তাই করে অপমান করলো স্যার। চুপ করুন, মাধুরীকে আমি খুব ভালো করে চিনি, শুধু শুধু কাউকে অপমান করার মতো মেয়ে মাধুরী নন, আর আপনার সম্পর্কে আমি সমস্ত কথা জেনেছি, মেয়ে মানুষ দেখলে তো আপনার ছুকছুকানি শুরু হয়েছে। তাই বলছিলাম টেকহরি বাবু, বয়স তো একেবারে আপনার কম হলো না, একটা হাঁটুর বয়সি মেয়ের সম্পর্কে অভিযোগ জানাতে আমার কোয়ার্টারে না এসে পারলে নিজের চরিত্রটা পরিবর্তন করুন, তাহলে দেখবেন কারোর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ জানাতে আর কখনো থানায় যেতে হবে না। যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না সেই সমস্ত মেয়েদের দেখলে মনটা আমার হু 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 করে কেঁদে ওঠে। এইবার একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলুন। আপনার বোনেরও কচি বয়স, নরম মন, আমার এই টাকটা পড়েছে আর করে চুল পেকেছে, বলবো স্যার? আরে বলুন না মশাই, বলুন। আমার জন্য কেমন লজ্জা লজ্জা করছে, যাই হোক বলেই ফেলি, আমি না আপনার বোনকে বিয়ে করতে চাই। আমার বোনকে বিয়ে করবে? হায় 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 হায়, আমার বোনকে বিয়ে করবে? পেতাবো, সম্মান থাকতে থাকতে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। কষ্ট কিন্তু ভালো করলেন না শুভঙ্কর বাবু। হরি মাধুরী দি, যা বাবা গেল কোথায়? আরে ও মাধুরী দি, আরে অনুরাগ, তুই এতদিন পরে আমাদের বাড়িতে, তোমার জন্য একটা সুখবর নিয়ে এলাম। কি সুখবর অনুরাগ? তার আগে বলো তো, আমি কি এখন থেকেই তোমাকে বৌদি বলে ডাকা শুরু করে দেবো? কি যাতা বলছিস, তুই আমার আমাকে হঠাৎ করে বৌদি বলে ডাকতে যাবি কেন? তুই তো আমাকে মাধুরী দি বলেই ডাকতিস। আরে সে যখন ডাকতাম ডাকতাম, এখন থেকে আর ডাকবো না, আজ থেকে আমি আমার দাদার হবু বউকে বৌদি বলেই ডাকবো। তার মানে? তার মানে আবার কি গো, সামনে রবিবার তোমাদের আশীর্বাদের দিন ঠিক হয়েছে। আমাদের আশীর্বাদ? তবে আর বলছি কি, জেঠুমণি তো আমাকে নিজেই পাঠালো তোমাদের বাড়িতে খবরটা দিতে, আর আমিও তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস রে অনুরাগ? না দেবো না। দে না ভাই। না না দেবো না। দে না। আচ্ছা বেশ, এই নাও দাদার ছবি। হাবিদার? হ্যাঁ, দাদাকে তো সেই ছোট্টবেলায় দেখেছো, সেই ছোট্টবেলার ছবিটাই তোমার মনে ভাসছে, এখন ওই ছবিটা দেখো আর মনে মনে স্বপ্নের জাল বোনো। আমি এখন চলি, আমার এখন অনেক কাজ। পাগল ছেলে একটা, সত্যি তোমার এই ছবিটা দেখে কে বলবে 20 বছর আগে তুমি কেমন দেখতে ছিলে আর এখন কেমন হয়েছো? এ যেন আমার স্বপ্নের রাজকুমার, এতগুলো বছর ধরে তো আমি তোমার অপেক্ষায় দিন গুনছি। অপেক্ষার অবসান হয়ে গেছে, এতক্ষণ তোমার বাবার সঙ্গে ওই কথাই হচ্ছিল, আর ওদিকে ভৈরবী মা, ভৈরবী মা তোমার জন্য অপেক্ষা করছে গো, তোমার হাত দেখবে বলে। দিদি ভাই যাও যাও, বাড়ির ভেতরে যাও। আমি 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 এক্ষুনি যাচ্ছি।
আজ কত বছর পরে দাদাবাবুর সঙ্গে দেখা হবে, ওদের দুজনের বিয়ে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে! খুব আনন্দ হচ্ছে বুঝি। তা আনন্দ হবে না, পাকা দেখা বলে কথা। তা এদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? তার মানে ওই যে টপকা মালটা। আরে মাধুরী মাধুরী, কখন আসবে, কি পোশাক পরে আসবে? একটু পরে সাদা পোশাক পরে আসবে। মাধুরী এখানে সাদা পোশাক পরে আসবে তাহলে বাবা ধর্মেন্দ্র, না না ধর্মদাস, ধর্মদাস মাধুরী যখন এখানে আসবে তোমার থেকে কাজ নেই, তুমি যাও বাবা, যতদূর সময় সামলাও, এদিকটা আমি সামলে নেব। যাচ্ছি বাবা যাচ্ছি। কমলেশ্বর রায় চৌধুরীর গোটা পরিবারটাকে সালাহতের মুঠোয় ঢুকিয়ে নিয়েছেন। এবার ওই যদুপতি আর ওর মেয়ে মাধুরী, শুনেছি মালটা নাকি বারুইপুরের ডাসা পেয়ারার মতো খাব। শালিকের কামড়ে কামড়ে খাব, আর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব ওই কমলেশ্বর রায় চৌধুরীর গোটা পরিবারটাকে। আমি তো সেটাই চাই। একি তুমি তুই আমার প্রাণ মাফিক চলছিস কিনা? কিন্তু তুমি যেখানে এসেছো তোমাকে কেউ দেখেনি তো? সবাই দেখেছে, তাই মাধুরী হাত থেকে যা যা বলেছি সব মিলে গেছে, তাই তোর কাছে পাঠিয়েছে তোর হাত দেখার জন্য। তাহলে আমার হাত দেখো। না কষ্ট করে আমি তোর হাত দেখতে আসিনি, আমি তোকে যে দায়িত্ব দিয়েছি সেটা তোকে 3 মাস 10 দিনের মধ্যে করতে হবে, আর তা না হলে আমি তোর বাঁ হাত যেমন করে পুড়িয়ে দিয়েছি ঠিক তেমন করে ডান হাতটা পুড়িয়ে দেবো। বল বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে চাই। তাহলে আমার কথা মতো একটার পর একটা কাজ কমপ্লিট কর, তাতেই তোর মঙ্গল। জয় মহাকালী। মনে রাখিস তোর হাতে সময় মাত্র 3 মাস 10 দিন। মাত্র 3 মাস 10 দিনে এত বড় একটা কাজ কেন যে সালা ভৈরবীর কথা মতো কাজটাকে হাতে নিলাম? আরে মানুষ খুন করতে হবে বল সালা করে দেবো, নারী পাচার করতে হবে বল করে দেবো, তা না সালা কেওড়ার কাজ মাত্র 3 মাস 10 দিনে এত বড় একটা অপারেশন কি করে করবো? সালা মাথায় কিছু খেলছে না কি করে? আবার ছড় ইয়ার জো ভি হোগা দেখা যায়গা। আগে তো ওই সলি মাধুরীকে খাই, কিন্তু সলি যদি ড্রামা বাজি করে এসে যদি আমাকে বলে এখানে একা একা কার জন্য দাঁড়িয়ে আছিস লো? যা সালা ধর্মদাস বলে গেল মাধুরী আসবে সাদা পোশাক পরে, এ তো মাধুরীর জায়গায় একটা বুড়ি। আরে মাধুরীর সঙ্গে দেখা করতে চাই। হবে না, হবে না, মাধুরীর সঙ্গে দেখা হবে না। আমাকে দেখো লাউটো, আমাকে দেখ। তোমাকে কি দেখবো, তুমি তো একটা বুড়ি মানে ঠাকুমা। আরে বুড়ি হলো মনটা আমার 18 বছরের চুরির মতোই আছে, তোর মতো কত মিনছে আমার প্রেমে হাউডুবু হাউডুবু খাচ্ছে, আর তুই আমাকে বলছিস বুড়ি? একবার আমাকে জড়িয়ে ধরে দেখ না লো, আমার চৌপানের কত জ্বালা, জড়িয়ে ধর মিনছে, জড়িয়ে ধর বলছি, নাহলে এই নাটির বাড়ি দিয়ে তোর মাথা চাটি ভেঙে দেবো। খেপেছো? আসলাম মাধুরীর সাথে প্রেম করতে, এসে পড়ে গেলাম সালা বুড়ির খপ্পরে। আর যাও ঠাকুমা যাও, মাধুরীকে পাঠিয়ে দাও। এই ধাম না মিনছে, এই মাধুরীর চেয়ে আমি কোন অংশে কম রে? এই দেখ না দেখ, আমার গায়ের রঙটা তো ফর্সা, যদিও চামড়াটা একটু ঝোলা, কত লম্বা চুল, ও বেশি সব সাদা, কত স্টাইল, তাও তুই আমাকে রিজেক্ট করছিস রিজেক্ট। এ তুই মেরা সর খারা হে, এই কে, এই কে বলো তো তুমি কে? আমার নাম কান্দমণি বিন্দু পালা লক্ষ সুন্দরী দাসী, ছাতা থেকে তোকে আমি বড় ভালোবাসি, আয় কাছে আয়। ইয়ে ক্যা হো রাহা হে মেরে সাথ, ইয়ে ক্যা? ঠাকুমা এ মিলছে বল। ও ঠাকুমা বল, মিলছে কি বলবি বল? তুমি আমাকে খুব ভালোবাসো না? আরে মিলছে খুব ভালোবাসি আমি। এ ছেড়ে, এই আমিও তোমাকে খুব ভালোবেসে না ছাড়বো না। সেই ছোটবেলায় বহুরূপীর সাজে সেজে আমি সবাইকে বোকা বানাতাম, সেই বহুরূপীর সাজে তুমি আমাকে বোকা বানাতে চাইছো, কিন্তু সব কিছু লুকালেও তোমার পায়ের নূপুরটাকে তো লুকাতে পারোনি ঠাকুমা। ধরা পড়ে গেলাম আবিদা, তুমি আমাকে একদম ভুলে গেছিলে তাই না? কে বলেছে, কে বলেছে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম? তুমি মিশে আছো আমার অন্তরে, আমার অন্তরের অন্তর তুমি, দীর্ঘ দীর্ঘ
কুড়ি বছর আমি তোমাকে দেখিনি, এটা ভৈরবী শিখিয়ে নিয়েছে সেটাই বলছি। তাই তো কুড়ি বছর পর তোমাকে দেখবার জন্যে সবার আগে আমি তোমাদের বাড়িতেই ছুটে এসেছি। মিথ্যে কথা, আমি তোমার কোনো কথা বিশ্বাসই করি না। তাহলে তুমি আমার কোনো চিঠির উত্তর দাওনি কেন? তুমি জানো প্রত্যেক পনেরো দিন অন্তর আমি তোমাকে চিঠি লিখতাম। আরে ও সব বাদ বাদ মে হোগা, পহলে তেরা ঘুঙ্গা ঠাটা। না আসলে আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম, তুমি বাড়ি ফিরে এলে ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপরে তোমাকে মুখটা দেখাবো। এ শালি তো বড় নটঙ্কি বাজ। না আমি বললাম তুমি যখন তোমার ঠাকুর দেবতা নিয়ে থাকতে চাও থাকো, আমি তাহলে আসি। না তুমি যেও না, ঠিক আছে তুমি যা বলবে তাই হবে। তো তেরা ঘুঙ্গাটা হাটা। আরে শালা কি টপকা মাল রে, আরে এত সুন্দর একটা মালকে পাবো আগে তো ভাবিনি। কি সব আজ বাজে কথা বলছো, খুব বাজে হয়ে গেছে তো। বাজে না হয় উপায় আছে? তোমাদের ওই ভৈরবী মা আমার হাত দেখে বলে গেল তিন মাস দশ দিনে বাচ্চা দিতে হবে। হায় রাম, তিন মাস দশ দিনের বাচ্চা মানে একশো দিনের বাচ্চা? হ্যাঁ, মানুষ যদি একশো দিনের কাজ করে তিনশো পঁয়ষট্টি দিন সংসার চালাতে পারে, তাহলে দশ মাস দশ দিনের কাজটা আমরা তিন মাস দশ দিনে করতে পারবো না কেন? তোমাকে তো আমি দুষ্ট, দুষ্ট না হয়ে উপায় আছে গো। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি। শুধু কি তুমি, এতগুলো বছর ধরে তো আমিও তোমার অপেক্ষায় দিন গুনেছি আর মনে মনে ভেবেছি দিন আসে দিন যায় তোমার দিন স্বপ্নের দিন জীবনে দিন আসে দিন যায় তোমার আশায় দিন আমার স্বপ্নের দিন জীবনে আসবে কখন নিজেকে বিরহে তোমার আশায় দিন গুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। আছে ছিলে তুমি যখন কেন যে বুঝিনি তোমাকে তখন কাছে চাই তোমাকে বুঝেছি তুমি কত যে আপন। না তোমার কোনো কথাই আমি শুনবো না, তোমাকে আমি বেশ বুঝতে পারছি, একেবারে হারে হারে বুঝতে পারছি। কি বুঝতে পারছো শুনি? আমার মতো বেকার ছেলে, তোমার মতো বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করা উচিত হয়নি। আরে বাবা তুমি শুধু বেকার নও, তুমি একটা ভেড়া। নিজের স্বামীকে ভেড়া বললে? হ্যাঁ বললাম, কারণ জমিদার বংশের ছেলে হয়েও তুমি ভিখারির মতো জীবন যাপন করো, আর এদিকে বড় মা তার নিজের ছেলের জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে, আর তুমি এই ভালো মানুষের মুখোশ পরে তাদের চামচাগিরি করছো। কি বলছো তুমি আম্রপালি, নিজেদের সংসারের কাজ করাকে তুমি চামচাগিরি বলছো? নিজেদের কাজ? আরে বাবা জোন জামাই ভাগনা তিন নয় আপনা। মানে ওই আবিরের বউ আসার পরে সংসারের চাবি কাঠিটা যদি বড় মা তার হাতে তুলে দেয় আমাদের গিয়ে তো ওই গাছতলায় দাঁড়াতে হবে। বাজে কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। আজ পর্যন্ত বড় মা আমাদের কখনো কোনো অভাব বুঝতে দিয়েছে? আজ দেয়নি কিন্তু কাল দিতে কতক্ষণ। আচ্ছা তুমি কথায় কথাতে প্যাঁচ কষো কেন বলো তো? আরে বাবা প্যাঁচ কষি কি আর সাধে, তোমার মতো বেকার স্বামীর ঘর করা যে কত জ্বালা। আমরা বলি আজ ওই কমলেশ্বর রায়চৌধুরীকে বলে পুরো সম্পত্তিটা ভাগ করিয়ে নেবে। আর বলো গলার আওয়াজ শুধু টাকা টাকা সম্পত্তি সম্পত্তি করে এভাবে নিজেদের সুখ শান্তি নষ্ট হতে দিও না। মনে রেখো সংসারের সুখ নির্ভর করে বাড়ির গৃহবধূর হাতে। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। ওসব কথা এখন পুরনো হয়ে গেছে, এখন সংসার শুধু রমণীর গুণে সুখী হয় না, সংসার সুখী হয় মোটা ইনকামে। তাই ইনকাম যখন করতে পারো না তখন আমি যা বলবো মুখ বুঝে তুমি তাই সহ্য করবে। বেশ তোমার যা খুশি তুমি তাই করো, তবে একটা কথা মনে রেখো,
লোভে পাপ, পাপে মৃত্যু। আমি মরবো না, মরবে ওদের ভালোবাসা। তাই জেঠুমণি আর বড়মার কানে বিষ ঠেলে আমি সেই ব্যবস্থাই করেছি। যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন ওদের বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কারণ আমি হব এই বাড়ির মালকিন। প্রয়োজন হলে আমি আমার এই ভরা রূপ যৌবন দিয়ে আমার ভাসুর ঠাকুরকে ফলিটার বলবো না, কথাই বলে দেওয়ালেরও কান আছে, তাই আমি কাজে করে দেখাবো। দেখার মতো, সত্যি দেখার মতো। আজকের অনুরাগ এই বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়েছে। কেন সাজাবে না, মাধুরীর পাকা দেখা বলে কথা। তাই তো আমি যদুপতি কাকাকে সঙ্গে করে নিয়ে এলাম। এসো কাকা, ভেতরে এসো। কর্তাবাবু, গেন্নিমা, মাধুরী কোষ্ঠীটা করে নিয়ে এসেছি, সেই সঙ্গে কয়েকটা শুভ দিনও আমি ঠিক করে এসেছি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আবির বাবাজিকে তো দেখতে পাচ্ছি না। ও একটা বিশেষ কাজে শহরে গেছে, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবে। তাহলে আসল কোথে আসা যাক। আগামী 13 মাঘ সোমবার ওই পাশের গ্রামের রেশন ডিলার প্রাণ সামন্তের সঙ্গে মাধুরীর বিয়ের তারিখ পায় না। আপনি কি বলছেন কর্তাবাবু, আপনি কি বলছেন গিন্নিমা? গিন্নিমা কর্তাবাবু এসব কি বলছে গিন্নিমা? অমন হয়ে চাঁদে হাত বাড়াবার চেষ্টা করো না যদুপতে। এই দেখুন গিন্নিমা, এই দেখুন, আমি আবির আর মাধুরীর নামে পূজা দিয়ে এসেছি, মায়ের পায়ের সিঁদুর এনেছি গিন্নিমা। ফেলে দাও। এ আপনি কি করলেন গিন্নিমা, এ আপনি কি করলেন? চুপ করো, তোমার মেয়ে আর ওই ব্রাহ্মণ পাড়ার জন্য আমার ভাসুর ঠাকুরকে এতগুলো বছর বাইরে থাকতে হয়েছে, তাই আমার জেঠুমণি চান যত তাড়াতাড়ি সম্ভব ওই পরাণ সামন্তের সাথে মাধুরীর বিয়ের তারিখ ফাইনাল করো। চুপ করো, আমার মেয়ের বিয়ে আমি কোথায় দেব সেটা আমি বুঝবো। কর্তাবাবু, গিন্নিমা, এত বড় ভুল আপনারা করবেন না, দুদুটো ফুলের মতো জীবনকে আপনারা নষ্ট করে দেবেন না। আমি আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলছি। ওগো ওগো মেহের বাবারা, তোমরা তাকিয়ে দেখো, এটাই হলো সংসার জীবনের বাস্তব চিত্র। এক কন্যা দায়গ্রস্ত পিতাকে আজ কিভাবে অপমান করা হচ্ছে, এরপর যদি কোনো কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তাহলে তাহলে তোমরা তাদের গলা টিপে শেষ করে দিও। শেষ আপনারা আপনারাই তো অনুরাগকে দিয়ে খবর পাঠিয়েছিলেন, আমাকে তো আপনারাই কথা দিয়েছিলেন। নাটক কথা দিয়েছিল? আরে বাবা, বড় লোকেরা ওরকম অনেক কথাই দেয়। তুমি চুপ করো। জেঠুমণি, তোমরাই তো বলেছিলে যদুপতি কাকাকে খবরটা দিয়ে আসতে। হ্যাঁ, বলেছিলাম মাধুরীর বিয়ের দিন ঠিক করতে, কারণ কারণ ওরা আমার প্রতিবেশী, গরিব, তাছাড়া ছোটবেলা থেকে মাধুরীর এ বাড়িতে যাতায়াত, তাই আমাদের দেখভাল করাটা উচিত। উচিত উচিত কথাই বলেছেন কর্তা বাবু, আমার মেয়ে আমাকে আগেই বলেছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদুপতি, না না কর্তা বাবু, না গিন্নিমা, এত বড় ভুল আপনারা করবেন না, দুটো ফুলের মতো জীবনকে আপনারা কিছুতেই নষ্ট করে দেবেন না। ওরা ওরা দুজন দুজনকে সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখে আসছে, আর সেই স্বপ্নটা নিজের মেয়েকে দেখেই তো তুমি নিজে বলি। কি যাতা বলছো তুমি কাকাকে? আম্রপালি ঠিকই কথা বলেছে, গেলে যদুপতি একটা ভিখারি ব্রাহ্মণের মেয়ে আমার আমার পুত্রবধূ হবে। আমি ভাবিনি কর্তা বাবু, আমি ভাবিনি, ওদের ভালোবাসাই আমাকে ব্যাকুল করে তুলেছে। আরে বাবা, জমিদার বংশে মেয়ে মানুষের নেশাই তো বহুদিন ধরে চলে আসছে, তাই বলে আমরা বলে মাধুরীর এখন যৌবন কাল, ওর রক্তের যদি এতই তেজ হয়ে থাকে পাঠিয়ে দিও আমার ভাসুর ঠাকুরের ঘরে। আরে বাবা, জমিদার বংশে ওগুলো কোনো ব্যাপারই নয়। মুখ সামলে কথা বল আমরা বলে। চুপ, একদম চুপ। অনেক বলেছেন, একটা কথা মনে রাখবেন,
খোঁচে পড়ে গোবর হাসে, এমন দেন সবারই আছে। এতদিন এতদিন আপনাদের আমি কর্তা বাবুকে নিমা বলে সম্মান করেছি, কিন্তু আজ থেকে তুই শুধু কমলেশ্বর, আর তুই শুধু কল্যাণে। শুনে রাখ, যে মায়ের পায়ের সিঁদুরের থালা আজ তুই ফেলে দিলি, সেই মায়ের পায়ের সিঁদুরে দিব্যি দিয়ে আমি বলছি, তোর ছেলে আবির কোনোদিন কারো স্মৃতিতে সিঁদুর পরাতে পারবে না। আর আজ অস্ত্র আমাকে যে অপমান করলে, দেখবি তোদের ছেলে ঠাই হবে কোন এক পতিতা পল্লীতে। আর বড় লোক জমিদার বংশ, ওরে তোদের বংশে জন্মানো হচ্ছে, হিজড়ে হয়ে জন্মানো অনেক অনেক ভালো, হিজড়ে হিজড়ে। আমাকে তুমি ক্ষমা করে দিও কাকা, আমি বুঝতে পারিনি তোমাকে অপমান করার জন্য এই বাড়িতে ডাকা হয়েছে। তোর কোনো দোষ নেই রে অনুরাগ, তোর কোনো দোষ নেই। আর আর তোর আসনে রাখ, আগামী দিনের মধ্যে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করব তোদের চেয়ে অনেক অনেক উঁচু বংশে। সেই দিন দেখবে তোদের সংসারের পরিণতিটা কি হয়। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছড়েই যাচ্ছ যদুপতি। আর শুনে রাখ কমল, তৈরি হ, যাবি যাত্রা অহংকার তুই করছিস, সেই অহংকার তোদের থাকবে না, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবে চৌধুরী পরিবার। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে বসে চোখের জল ফেলবি আর বলবি, খালি হাতে এসেছিস, খালি হাতে যাবি অহংকারে আসনে বসে, কি আর তোরা পাবি? হাসবে সবাই, কাঁদবি তোরা, কেউ হবে না আপন। কারণ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কেড়ে নিতে কতক্ষণ, কেড়ে নিতে কতক্ষণ। রোমিও 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 রোমিও, একটা ডেঞ্জারাস ক্রিমিনাল, স্মাগলিং, খুন, ধর্ষণ, নারী পাচার, সমাজের সমস্ত রকম অপরাধের সাথে যুক্ত ওই রোমিও। ও মাই গড, না জেনে না বুঝে আমার বন্টর ফাঁদে পা দিয়েছে। আমার বন্টু অসুস্থ ছিল, কিন্তু আগের এখন অনেক অনেক সুস্থ। রোমিও সম্পর্কে সমস্ত কথা আমাকে বলেছে, তাই আমার অনুমান যদি সত্যি হয় তাহলে ক্রিমিনালটাকে আমি অ্যারেস্ট করে লকআপে ভরবই, বিচারে রায় হবে ওই ক্রিমিনালটার ফাঁসি। ফাঁসি বাসি হয়ে গেছে সমস্ত স্বপ্ন, কারণ স্বপ্ন দেখা তাই তো পাপ। একি কাকা বাবু, আপনি বিচার চাইতে আসেনি? কারণ বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, কাঁদবে সবাই, কাঁদবে কাকা বাবু, কেউ ভালো থাকবে না। কারণ বিবেক বাবু মারা গেছে, সত্য বাবুর গায়ে জল, নীতি বাবু দেশ ছেড়েছে, উচিত বাবুর কানে তালা, শান্তি বাবু অশান্তিতে। কাকা বাবু কি সব আবোল তাবোল বলছেন আপনি? আবোল তাবোল বলছি না গো, আমি আবোল তাবোল বলছি না, চারিদিকে তাকিয়ে দেখো, পৃথিবীতে বহু রূপিতে ভরে গেছে, যে যখন খুশি রং বদলাচ্ছে, সব যেন এক একটা গিরগিটি। কাকা বাবু আপনি শান্ত হন কি করে? কি করে আমি শান্ত হব? বিশ্বাস চার শেষ নিঃশ্বাস এক করেছে, ভালোবাসা পুড়ে ছাই হয়ে গেছে, কর্তব্য যা ঝড় মেরেছে, কিন্তু না এই যদুপতি ভট্টাচার্য কিছুতেই হার মানবে না। কারণ কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ তারা কালের শিষ্যে, কাল তারা পদানত পদানত পদানত। কাকা বাবু যাই, আবার সমস্ত কিছু নতুন করে আয়োজন করতে হবে। আমার আমার মেয়ের পাকা দেখা বলে কথা, হ্যাঁ তোমাদের সবার নিমন্ত্রণ রইল, এসো এক এক কন্যাদায়গ্রস্ত পিতার নিমন্ত্রণ রক্ষা করতে। তোমরা তোমরা সবাই এসো কিন্তু, হ্যাঁ সবাই এসো। কাকা বাবু শুনতে পাচ্ছ না, সে কাঁদছে, হাও মাও করে কাঁদছে, সম্পর্ক কাঁদছে, সম্পর্ক চিহ্ন বিচ্ছিন্ন করে দিতে পারে স্বার্থ, তাই তো তাই তো আমি চিৎকার করে বলি, তুমি নিচু শ্রেণী মানুষ, তোমরা বড় লোকের অত্যাচারে আর চোখের জল ফেলো না, বরং
ওই চোখে জলকে বোতলে ভরে বিক্রি করো, বিক্রি বিক্রি করে টাকা কামাও, টাকা টাকা। আর ওই ধনী সেই মানুষকে শুনে দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বন্য পরিচয়ের কথা। একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। তিনি নেত্র চারিবে টাকা মানুষে মানুষে বড়ায় ভেদ। পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু, টাকার কাছে সবাই ভৃতু। সাথে সমুদ্র আছে অষ্ট বছর, টাকা মানুষকে বানায় পশু। কাকা বাবু, নয়ন বক্র দশ দিক, টাকা থাকলে সবই ঠিক, আর না থাকলে দেখ দেখ দেখ। কি বলছেন আপনি, কি বলছে? কারণ এই জগতে হাই সেই বেশি চাই, আছে চার ভরি ভরি, তার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, কাঙালের ধন চুরি, কাঙালের ধন চুরি। কাকাবাবু যাবেন না, শুনি কাকাবাবুর জন্য আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। মাধুরীর বিয়েটা এভাবে ভেঙে যাবে আমি স্বপ্নে কোনো দিন ভাবতে পারিনি। কারণ আমি আবির মাধুরী আমরা ছিলাম এক আত্মায় এক প্রাণ। আবিও মনে মনে মাধুরীকে ভালোবাসতাম, কিন্তু যেদিন জানতে পারলাম আবির মাধুরীকে ভালোবাসে, সেদিন আমি ওদের ভালোবাসাকে নষ্ট হতে দিইনি। আমি নীরবে নির্বিদে আমার মনের কথাটা আমি আজও গোপন করে রেখেছি। আমার মনে আছে, মনে এই দিনটার কথা, কলেজ ফাংশনে আমি গান গেয়েছিলাম আর মাধুরী আমার গানের তালে তালে নেচেছিল। পানি সারে গারে নিশা পা, পানি সারে গারে নিশা রে, রে গামা গামা পা, নিশা ভানি কথা গামা পা। খুব সাবধানে থাকতে হবে রোমিও,
যে কোনো সময় এর চোখের সামনে পড়ে গেলে তোর সমস্ত খেলা শেষ হয়ে যাবে। তাই খুব সাবধান রোমিও, খুব সাবধান। না খেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর কথা মতো আমাকে কারি কারি ওষুধ খেতে হয়, আর আমার কথা মতো এক কাপ চা খেতে পারবি না? খা খা বলছি। খাচ্ছি বোন, আমি খাচ্ছি আমার মিষ্টি বোনের হাতের চা। এবার বল কেমন হয়েছে? ভালো, খুব ভালো। আরে কি জানিস বোন, চায়ের চিনির বদলে লবণ দিয়ে দিয়েছি। তুই যা লবণ দিয়ে চা খেতে না, আমার খুব ভালো লাগে। যদি বেশি থাকে আমাকে এক কাপ দিও মাইরি। এই দাদা, এ কে বলতো আমার কাছে চা চাইছে? তুমি আমাকে চিনবে না, দাদা আমাকে খুব ভালো করে চেনে। আমি হলাম গে এই টেকোহরি। আমি তোকে ঠিক চিনেছি, তুই একটা শয়তান বুড়ো। এই শয়তান বুড়ো, তোর এখানে কি চাই? ওকে ভিতরে মারার কি দরকার ছিল? আজকে তোর ওর জন্য আসেনি স্যার। মান সম্মান বলতে কিছু নেই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে এই টেকোহরিণ নয়। বলছিলাম কি স্যার, যদি ওই মাধুরীর সঙ্গে আমার বিয়েটা ফাইনাল করে দেন। লজ্জা করেন আপনার? তিন বোঝা কার শ্মশানে চলে গেছে, ফার্দার যদি মাধুরীর নাম মুখে আনেন তাহলে এমন মার মারব নিজেকে আর পুরুষ বলে চিনতে পারবেন না। আমি বেশ বুঝতে পেরেছি, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আদর্শিত, গান্ধীজির আদর্শে আদর্শিত। হাতটা নিচে নামান। আরে হাতটা নিচে নামান। হাতটা নিচে নামান, নাহলে হাত দুটো ভেঙে আপনার পকেটে ভরে দেব। আপনার মতো মানুষ যদি মহাপুরুষের আদর্শে আদর্শিত হয় তাহলে ওনারা লজ্জা পেতেন। যে মাটিতে জন্মেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, বিনয় বাদল, দীনেশ, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা অর্দেদার, ভগৎ সিং এর মতন হাজার হাজার মহান বিপ্লবী যে মাটিতে জন্মেছেন। সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালাম, মহাকাশচারী, যে মাটিতে জন্মেছেন প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য, ঠাকুর রাম কৃষ্ণ পরমহংসদেব, সারদা মাতা, স্বামী বিবেকানন্দ, মামা খেপার, মুনি ঋষি মহাপুরুষেরা সেদেশের মাটিতে আপনাদের মতো জঞ্জালগুলো না জন্মালে শুধু দেশ নয় ধরিত্রী মাতাও ভার মুক্ত হতেন। বলুন তো ভারত আবার জগৎ সভা শ্রেষ্ঠ সর লবে উক্তিটি কার? জানি না। জানেন না? বলুন তো আমাদের দেশের রাজ্য কটা? জানি না। বলুন তো আমাদের দেশের ভাষা কটা? জানি না। আমাদের দেশের জাতীয় সংগীত কি বলুন তো? জানি না। আমাদের দেশের রাজ্য কটা জানো? ভাষা কটা জানো? জাতীয় সংগীত জানো না? জানো শুধু একটার পর একটা বিয়ে করে মেয়েদের সর্বনাশ করতে। আর বিয়ের নাম করবো না, কলসি আমার ভেঙে দিয়েছে। আপনাদের সভ্যতার শত্রু, মানবতার শত্রু, তাই মানুষের পৃথিবীতে আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজেদের ভোগ লালসা চরিতার্থ করতে কত মেয়ের আপনার সর্বনাশ করেছেন, আরো করবেন। মেয়েদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের বানিয়েছেন ভোগের বস্তু। আপনি আমি জাতকে উঠে তাই আমার থানা এলাকার চৌধুরীর মধ্যে আপনাকে যদি কোনোদিন দেখতে পাই তাহলে এক ছবলেই ভোটার কার্ড নয়, রেশন কার্ড নয়, প্যান কার্ড নয়, আধার কার্ড বাতিল।
হেনস্ত্র বাঘ যেমন শিকারের জন্য ওর উৎপেতে বসে থাকে, আমিও তেমনি বসে আছি ওই কমলেশ্বর রায়চৌধুরীর সব কিছু গিলে খাবো বলে। সবে তো সালা টোপটা ফেলেছি, ওই কমলেশ্বর টোপটা খিলেছে, আর আর মাত্র কয়েকটা দিন পর একা একা কার সাথে কথা বলছো দাদা ভাই? তোর বাপের সঙ্গে। কি বললে? না নিজের সঙ্গে। আমি জানি দাদা ভাই তোমার মনটা না ভীষণ খারাপ, তোমার জন্য না আমার খুব কষ্ট হয়, যাকে তুমি এত ভালোবাসতে সেই তোমায় অভিশাপ দিয়ে গেল তো? না বলছি দাদা ভাই আমাকে তোমার কেমন লাগে? তুমি ভাইয়ের বউ না পাড়ার বউ? দাদা ভাই মনে হচ্ছে তুমি বারোয়ারি বউ। দাদা ভাই আহা হা হা, রাগ করছো কেন, রাগ করছো কেন? প্রথম যেদিন এ বাড়িতে এলাম, তোমাকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি গো। কিন্তু কি করবো বলো, আমি ভাসুর হয়ে আর তুমি ভাইয়ের বউ, তোমাকে তো আর বলছি কিছু যদি মনে না করো তোমার গায়ে একটু হাত দেবো। দাও না দাদা ভাই, দাও দাও। কি নরম, কি তুলতুলে, জানো তোমার পিঠের মাঝখানের তিলটা কিন্তু খুব সুন্দর। তুমি কি করে দেখলে দাদা ভাই? ওই তুমি যখন বাথরুমে স্নান করছিলে আমি লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছি। ইউ নটি। সে তুমি যাই বলো, তবে তুমি কিন্তু ভীষণ লাকি গো। কেন গো? এই দেখো আমাকে কেমন ফ্রিতে পেয়ে গেলে, যেমন যেমন তেল কিনলে সাবান ফ্রি, মদ কিনলে গ্লাস ফ্রি, তেমনি আমার ভাইকে বিয়ে করে আমাকে একেবারে ফ্রিতে পেয়ে গেলে ভাইয়ের রাত আমার দিন, আমরা সুখে থাকবো চিরদিন। তুমি না একদম আমার মনের কথা বলে দিয়েছো দাদা ভাই, এখন না তোমার ওই ভাইয়ের থেকে বেশি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ছোনাটা, আমার মুন্নাটা, আমার কচি শোষা। এ তুমি কি করছো দাদা? বউ মা, ওই বৌমাকে বৌমাকে ওই ঘোমটা দেওয়া শেখাচ্ছিলাম। বলছিলাম বৌমা তুমি তো মডার্ন পোশাক আশাক পরো, তাই এবার থেকে শাড়ি পরবে, আর শাড়ি পরলে কীভাবে ঘোমটা দিতে হয় সেইটা শেখাচ্ছিলাম। আসলে আমি ওই ঘোমটা দেওয়ার স্পেশালিস্ট কিনা বৌমা? বৌমা হলো মায়ের মতো, ভাসুর হলো দাদার মতো, দরকার হলে এবার থেকে ওই রাখি পরাবে, ভাই ফোটার দিন ভাই ফোটা দেবে। ঘোমটা ছাড়া তোমাকে মানায় এই চৌধুরী বাড়ির, এই চৌধুরী বাড়ির একটা সম্মান আছে না দাদা ভাই? আমরা পালি, যাও ঘরে যাও। হ্যাঁছি বউ মা, তোমার পিঠের মাঝখানের তিলটা কিন্তু খুব সুন্দর। তুমি ওকে কি বললে দাদা? এ আমার ছোট বউ। দাদা ভাই বোন বোন এসো এসো এসো। তাহলে কিন্তু ওই কথাই রইল দাদা ভাই, এবার থেকে এলে আমি ঘোমটা দিয়ে আসব। দাদা ভাই, দাদা ভাই সেদিন মাধুরী দি এসেছিল কেন? আরে মাধুরী সেদিন আমাকে অভিশাপ দিতে এসেছিল। তুমি মাধুরী দিকে চেনো না দাদা, মাধুরী দি তোমার জন্য জীবন দিতে পারে কিন্তু তোমায় অভিশাপ দিতে পারে না। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আমি দাদা বাবু করিনি, ভুল করেছে ওই আম্রপালি। আম্রপালি? হ্যাঁ আমার স্ত্রী আম্রপালি। শোনো দাদা বাবু, আমার চাকরি চলে যায় যাক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সত্যি কথাটা তোমাকে বলতে না পারলে। কি সত্যি কথা? সত্যি কথাটা হলো আম্রপালি বড়মার জেঠুমণি তিনজনে মিলে চক্রান্ত করে তোমার আর মাধুরীদির বিয়েটা ভেঙে দিয়েছে। ওই মাধুরীদি আর তার বাবার কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই, ওরা তো অনেক আশা নিয়ে এসেছিল তোমার সঙ্গে বিয়ে দেবে বলে। এখনো সময় আছে দাদা, এখনো সময় আছে, মাধুরীদি এখনো তোমার জন্য অপেক্ষা করে আছে, তুমি আর দেরি করো না দাদা, তুমি একবার যাও, তুমি একবার যাও। আর তোমাকে না ফেলে ওই মাধুরীদির ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যাবে গো, নষ্ট হয়ে যাবে। তাই আমি বলছি দাদা বাবু ওই মাধুরীদির ফুলের মতো জীবনটা কিছু চাই নষ্ট হতে দিও না গো, কিছু চাই না, কিছু চাই না। আমি তো সালা হেবি ঢেমনা, হেবি খচ্চর মাল, সেদিন মাধুরীকে সালা দারোয়ান দিয়ে গেট থেকে ভাগিয়ে দিলাম, এদিকে সালা ভাইয়ের বউটাও আমার প্রেমে একেবারে গত 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 গত, দুটোকেই সালা বেছে দেব, সালি দুটোর যা ফিগার আছে বিদেশের বাজারে হেবি দামে বিক্রি হবে,
কিন্তু যতদিন না বুঝতে পারছি ততদিন আমাকে অভিনয় করতে হবে। আবিরের ভূমিকায় সবাইকে দেখাতে হবে আবির আর মাধুরীর বিয়েটা ভেঙে গেছে বলে আবির কাঁদছে হাউ মাউ করে। কিন্তু সালা চোখে জল নেই কেন? আয় 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 জলায় চোখে জলায় 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 নইল এই ভৈরবী তোকে জনে ক্ষত। এই হারামির বাচ্চা অভিনয় কর, অভিনয় নয় নয়। আমি অভিনয় টভিনয় কিচ্ছু জানি না গো, আমাকে আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি। মুক্তি মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? ওই কমলেশ্বরের গোটা পরিবারটাকে ধ্বংস করে দে। আমি আমি জন্মাবার পর থেকে জানি না কে আমার মা কে আমার বাবা। সমাজ সংসারে সবাই আমাকে জারো জুভজম্মা বলে আখ্যা দেয়, কিন্তু কিন্তু ওই কমলেশ্বর বাবু আর ওই কল্যাণী মা আমাকে আমাকে তাদের পুত্র স্নেহে ভালোবাসা দিচ্ছে, আমাকে আমাকে আপন করে নিচ্ছে। কী করে কী করে আমি ওদের এত বড় সর্বনাশ করব? কী করে কী করে করবি মানে? ভুলে গেছিস মুম্বাই সেন্ট্রাল জেল থেকে তোকে বার করে এনেছি? বলিনি বলিনি গো বলিনি, তোমার দয়াতেই তো বেঁচে আছি, নাহলে কবেই আমার গলায় ফাঁসির দড়ি ঝুলত। কিন্তু কিন্তু আমি তো পারছি না গো, আমার জায়গায় তুমি অন্য কাউকে পাঠিয়ে দাও। অন্য কাউকে? অন্য কাউকে পাঠালে হবে না, কারণ তোকে হুবহু আবিরের মতো দেখতে, তাই এই কাজটা তোকেই করতে হবে, নাহলে গুলি করে মেরে দেব। আমাকে মেরো না গো, আমি বাঁচতে চাই, আমি কাজটা করব, বাঁচার জন্যে আমি কাজটা করব। আমি কাঁদব মাধুরীর জন্য, হাও মাও করে কাঁদব। হে ভগবান আমায় একটু কাঁদাও ঠাকুর, আমায় একটু কাঁদাও, আমায় একটু। চারিদিকে তো অন্ধকার হয়ে আসছে কেন? আমি তো আমি তো অন্ধকারের যাত্রী নই, আমি তো আলোর পথের যাত্রী। ভয় পাই না অন্ধকারকে, আমি ভয় পাই না। সরে যাও অন্ধকার আমার সামনে দিয়ে চলে যাও, আমি তোমাদের ভয় পাই না, আমি তোমাদের ভয় পাই না, আমি তোমাদের। আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। এ পথ চলিতে জানি কাটাবে ধে পায়, সে বেদনা হাসি মুখে। আমার আমার কেন তোমরা আমার কাছে আসছো? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর কত দূর আর কত দূর বলো মা বলো 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 মা। বাবা তুমি সব সময় এমন করো, আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? আমাদের তো বাঁচার কোন অধিকার নেই, তোমরা তো সেই পুরা কাল থেকে কেঁদে কেঁদেই মরেছ। সত্য যুগে লক্ষ্মী হয়ে কেঁদেছ, ত্রেতা যুগে সীতা হয়ে কেঁদেছ, দ্বাপর যুগে রাধা হয়ে কেঁদেছ, আর কলিযুগে বিষ্ণু প্রিয়া হয়ে কাঁদছ। কাঁদো কাঁদো, যত খুশি কেঁদে কেঁদে চোখের জল ফেলো। বাবা তুমি শান্ত হও, আমার কথাটা শোনো। মা অন্নপূর্ণা,
তোমার ভাণ্ডার তো শূন্য। কে ও মাধুরী, তুই কখন এসেছিস? যা মা যা, বিয়ের সাজে তৈরি হয়ে আয়, এখনই বর আসবে, বর সানাই বাজবে, সানাই, যে সানাই বাজবে বেদনার সুর, এখত দরিদ্র ব্রাহ্মণের হৃদয় নিগৃহ করুন সুর। আমি আমি চাই রে মা, আমার আমার যে এখন অনেক কাজ, আমি ছাড়া কে করবে বল? হ্যাঁ আমি চাই। তুই তুই ঘরের ভেতরে যা মা, তুই ঘরের ভেতরে যা, নববধূর সাজে সে যাই। আমি আমি তো কমলেশ্বর রায় চৌধুরীকে কথা দিয়েছি, আমি আমি কমলেশ্বর রায় চৌধুরীর চেয়ে অনেক অনেক উঁচু বংশে তোর বিয়ে দেব। হ্যাঁ বিয়ে বিয়ে, আমার আমার মাধুরী মার বিয়ে। এই কি হলো, তোমরা তোমরা সানাইটা বন্ধ করলে কেন? বাজাও বাজাও, জোরে জোরে বাজাও, তবে বিরহের সুর নয়, মিলনের সুর, মিলনের। বাবা শুনে যাও, বাবা শুনে যাও, চলে গেল, আমার কোনো কথাই শুনল না। বাবাকে কিছুতেই বলতে পারলাম না, টেকহরিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এক মুহূর্তে আমার মনের বাগানটা শুকিয়ে গেল, প্রচন্ড কল বৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেল আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সব ভাষা থেমে গেল। কিন্তু কিন্তু সানাইটা এখনো বাজছে, সানাই সুরেছে, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, তা আমি আগে জানতাম না। সুখের আকাশে কেন আগুন ধরলে তুমি ঈশ্বর? চারপাশে স্তব্ধ নিরবতা, আপন জনেরা হলো পর অন্ধকার, অন্ধকার, দুর্নিবার অন্ধকার। বাহ মাধুরী বাহ, একবিংশ শতাব্দীর মেয়ে হয়েও তুমি হারার আগে হেরে গিয়ে এমনি করে চোখের জল ফেলছো? এ কি শুভঙ্কর দা, তুমি বলছো যাদের জন্য তুমি চোখের জল ফেলছো তারা তোমার চোখের জলের মূল্য দেবে? তো তুমিও কি আমাকে জ্ঞান দিতে এসেছো শুভঙ্কর দা? জ্ঞান দাও আমি কে মাধুরী, আমি তো শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কারণ তুমি নাবালিকা নও, তুমি সাবালিকা। তাই হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের ফুলের মতো জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। তুমি তুমি কেন বুঝতে পারছো না, ওই টেকহরি একটা মাতাল, একটা লম্পট, একটা চরিত্রহীন। এর আগে ওর তিনটে বিয়ে হয়ে গেছে। আমার কপালে যা লেখা আছে তাই হবে, এ নিয়ে তুমি মাথা ঘামিও না। কেন কেন মাথা ঘামাবো না, কারণ কলেজ লাইফ থেকে আমিও তো কি তো কি মনে মনে আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম বাসতাম বাসতাম। ভালোবাসা যদি অপরাধ হয় সেই অপরাধই আমি করব। এ বিয়ে আমি কিছুতে হতে দেব না, এ বিয়ে এ বিয়ে আবির কে ভালোবাসো, সেদিন সেদিন তোমাদের কাছ থেকে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আর নয় মাধুরী, ভালোবাসা কোনো পুতুল খেলা নয়। তুমি তুমি চাইলে আজই এই লগ্নে আমি তোমাকে শাখা সিঁদুর পরিয়ে আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। মাধুরী বলো বলো, তুমি রাজি মাধুরী? মাধুরী মা, আমি রাজি নই। কেন মাধুরী কেন? শিক্ষা দীক্ষা আভিজাত্যে আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তোমার মতোই থাকো, আমার কথা তুমি শুনবে কেন? আমি তোমার কে? কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু একটা কথা বলে যাই মাধুরী,
ফুল হয়ে ফুটল না ফুল, ঝরে গেছে আশার মুকুল, হৃদয়ে ব্যথার পাহাড় নিয়ে করে গেলাম শুধু ফুল ফুল আর ফুল। তবে দেখো আমার বোনের মতো তোমার কপালটা যেন না পড়ে মাধুরী, তোমার কপালটা যেন না। শুভঙ্কর দা, শুভঙ্কর দা শোনো, শুভঙ্কর দা, আমার ভাবনা তো আমি আগে থেকেই ভেবে রেখেছি শুভঙ্কর দা। আবির আমার, আমি আবিরের, আমার একদিকে আবির, একদিকে শুভঙ্কর, আর একদিকে আমার বাবা। ঈশ্বর তুমি বলে দাও এখন আমি কি করব, কেন কেন এই মনকে মানাতে পারছি না, মন তুমি শান্ত ছাড়া এত তারা আকাশে কি দেখা যায়, কখনো কি চাঁদ ছাড়া তো তোমাকে ভাবা যায়, রাত ছাড়া এত তারা আকাশে কি দেখা যায়, তুমি ছাড়া আমি তাই আধারে রয়ে যাই, তুমি ছাড়া আমি তাই আধারে রয়ে যাই, আশা তো মন বলে না, ভালোবাসা মন বলে না, মন মানে না। কিছু করতে হবে না, অনুরাগ আম্রপালিকে এখানে পাঠিয়ে দে। ঠিক আছে কর্তা বাবু, ঠিক আছে আমি এক্ষুনি পাঠিয়ে দিই। এত সাহস পেয়েছে ওই কল্যাণীর জন্য, ভাইয়ের ভাইয়ের ছেলে বৌমা হলেও আমি নিজের ছেলে বৌমার মতো দেখি, আর তোলে তোলে এত দূর, না না একটা হেস্ত নেস্ত করতেই হবে। এই যে এই যে আমরা বলি, তুমি এই বাড়ির বউ হলেও তোমাকে নিজের মেয়ের মতো দেখি, তোমার সাজ পোশাক লাইফস্টাইল নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলেছি, তোমার ব্যক্তির স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করেছি, তবে কেন এলো আমার মন সম্মান এইভাবে নষ্ট করতে চাইছো? আপনি শুধু শুধু রাগ করছেন, কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলুন। বললাম তোমরা নাকি বামন পড়ায় ওই মাধুরীর বিয়েতে যাবার জন্য ঠিক করেছো। একদমই ওই বস্তিতে যাব আমি, তাও আবার ওই মাধুরীর বিয়েতে। আপনি একদম ভুল কথা শুনেছেন জেঠুমনি, যাওয়ার কথা বলেছে অনুরা। কি বলে তুমি অনুরা? হ্যাঁ অনুরাগই তো বললো, চলো আম্রপালি মাধুরীদের বিয়েটা দেখে আসি। এত সাহস অনুরাগের, এত সাহস
তুমি তাকে বলে দিও, হ্যাঁ তুমি তাকে বলে দিও, সে যদি মাধুরীর বিয়েতে যায় তাহলে এ বাড়ির দরজা তার কাছে চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এটা কমলের সরাই চৌধুরীর আদেশ। বাবা, বুড়োর আভাব দেখেছো? জমিদারি নেই কিন্তু তার আভাব লাইফস্টাইল কিচ্ছু চেঞ্জ হয়নি। আমার নামও আম্রপালি, কায়দা করে গুছিয়ে অনুরাগের ঘাড়ে দোষটা চাপিয়ে খুব বাঁচান বেঁচে গেলাম বাবা। শুধু নিজে বাঁচলে তো হবে না বৌমা, অন্য কেউ তো বাঁচাতে হবে নাকি? দাদা ভাই, আমি চাই। বাবা, চাইলেই সব কিছু পাওয়া যায় না, কায়দা করে জোর করে ছিনিয়ে নিতে হয়। একদম তাই। আচ্ছা বৌমা, আমার ভাইটা কোনোদিন তোমার সাথে জোকস করেছে? জোক জানে না কি যে জোকস করবে, তবে বিয়োগটা তুমি খুব ভালোই শিখে রেখেছো। সে তুমি যাই বলো বৌমা, তবে আমার ভাই যদি হয় উত্তরবঙ্গ, আমি কিন্তু দক্ষিণবঙ্গ। তাই বুঝি সবসময় আমার অঙ্গের দিকে তাকিয়ে দৃষ্টি যোগ করো। পা 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 মানে? আরে বাবা, আমি প্রথমে মেয়েদের পায়ের দিকে তাকাই, তারপর আস্তে 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 ইয়ে মানে পায়ের তোড়া, সোনার রূপর নয়, একেবারে হলমার্ক। তেমন কিছু না গো, তেমন কিছু না, সামান্য একটা উপহার। তুমি খুশি হয়েছো তো? আমি খুব খুশি হয়েছি দাদা ভাই। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। ভেড়া কে? তুমি না, তোমার ওই ভাইটা। আমার ভাইয়ের কথা বাদ দাও তো, আমার ভাইটা না ভীষণ ভালো। তাই বুঝি ভাইয়ের ভালো মানুষের সুযোগটা এখন থেকে নিতে শুরু করে দিয়েছো? সে তুমি যাই বলো, তবে একটা জিনিস আমি কিন্তু বুঝতে পেরেছি, এই কোনো কিছু লুকিয়ে লুকিয়ে খাওয়ার মজাই আলাদা। তার মানে? সব কিছু জেনে আর না জানার ভান করো না তো। এই যে তুমি আর আমি লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করছি, তোমার ভালো লাগছে না? কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আমাদের পরিণতি কি? বিয়ে? তোমার আমার সাজানা গোছানো একটা সংসার, তারপরে ইন্ডিয়া টিমের মতো এক গাধা বাচ্চা। দাদা ভাই, সাচ্চা সাচ্চা বলছি বহুমা, তোমাকে যদি না পাই আমি থুতু ফেলে এই না গলায় দড়ি দিয়ে মরে যাব। তুমি আমাকে বিশ্বাস করো না দাদা ভাই। আরে বাবা, বিশ্বাস করি বলেই তো বারবার তোমার কাছে আসি, তোমায় এত ভালোবাসি। কিন্তু এখন আমার কিচ্ছু ভালো লাগছে না দাদা ভাই, আমি এখন আসি। আরে বন্ধু কালা সান দি মায়া লাগাইছো, বন্ধু কালা সান দি মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। বান্তারে বানাইছো তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। ঘন্টা দে বান্ধাইছো তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। যৌবনের সুখ এই বুকে লাগাইছো, যৌবনের সুখ এই বুকে লাগাইছো, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, শিখাইয়া আমায় পাগল বানাইছো। প্রীতি শিখা বৌমা, ভাইটা ভাইটা গেছে হাটে, সেই সুযোগে বৌমা তুমি এসো আমার খাটে। আম্রপালি! দাদাছি, তুমি এত নিচে নেমে গেছো, শেষে নিজের ভাইয়ের বউয়ের সাথে। কিন্তু এখন কি হবে দাদা ভাই? আর কি হবে কি, অভিনয় করো অভিনয়। বৌমা, ও বৌমা, আমি তোমাকে বললাম আমার বিয়েটা ভেঙে গেছে বৌমা, আমার মনটা ভালো নেই, আমায় নিয়ে তুমি এইসব করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই তো শুনলে না, এরকম আর করো না। এইসব তুমি কি বলছো? আরে কি বলছি কি বলছি, অভিনয় করতে এসে কি বলছো? মা, আমি তোমার দাদার মতো, তুমি আমার মায়ের মতো, এসব আর কোনো দিন করো না। এ ভাই, আমি বৌমাকে পরে বুঝবো, তুই ওকে ক্ষমা করে দে। ক্ষমা আমি করবো না। আহারে, এত সুন্দর একটা দাদা ভাইয়ের সম্পর্ক তুমি নষ্ট করে দিতে চাও? হ্যাঁ, আমি বৌমাকে খুব বকে দিয়েছি, তুই ওকে ক্ষমা করে দে। এত বড় অন্যায়ের কোনো ক্ষমা হয় না দাদা। হয় না? না। তাহলে তোর বউ তুই বোঝ কি করবি, আমি আসি। দাঁড়াও, আজ এই অন্যায়ের উচিত শিক্ষা দেব। পায়ের জুতোটা খোলো। কি পাগলের মতো বলছিস? হ্যাঁ, পায়ের জুতোটা খোলো, মাথা গরম করলে হয়? বাচ্চা মেয়ে করে ফেলেছে, দাঁড়া আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি। আর করবে না, সব বুঝিয়ে দেবো, দাঁড়া সব বুঝিয়ে দিচ্ছি। একটা জুতোর বাড়ি খেয়ে নাও,
আমি যেমন আছি তেমন থাকবো। বৌমাকে সব বুঝিয়ে দিচ্ছি, তুই ক্ষমা করে দে। কোনো ক্ষমা আমি করবো না, পায়ের জুতোটা খুলতে বলেছি খোলো। পড়ে যাবো তো, কি করছিস? হ্যাঁ এই জুতোটা খুলে নিল। আরে মাথা গরম করিস না, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল আমার হচ্ছে না, আর কোনো ভুল আমার হচ্ছে না বলেই তোমার জুতো দিয়ে তোমার গালেই মারলাম। কোনো কিছুতে উত্তেজিত হওয়া যাবে না। মাথা গরম করে আমার প্রাণ নষ্ট করে দিস না, তাহলে তোর বাবা মায়ের খোঁজ তুই কোনোদিন পাবি না। কথাটা মনে রাখি। ঘরে চলো আমরা পালি। এ ভাই ভাই, আমি বৌমার সঙ্গে অন্যায় করেছি, আমার জুতো দিয়ে আমাকেই মেরেছিস, বেশ করেছিস। আবার যদি অন্যায় করি আবার মারবি, কিন্তু যাওয়ার আগে আমার জুতোটা ফিরিয়ে দিয়ে যা ভাই, খালি পায়ে আমি যে হাঁটতে পারি না রে ভাই, জুতোটা ফিরিয়ে দিয়ে যা। এই নাও, তুমি আমার দাদা নও, তুমি আমার দাদা হতে পারো না, চলে এসো আমরা পালি। বউ না মা মা, খুন করে ফেলব ওই অনুরাগকে, খতম করে দেব। তোর মহাকালীর নিকুচি করেছে শালা, ওই অনুরাগ আমাকে জুতো মেরে গেছে। এখনই গিয়ে ওই টেকোহরিকে মায়ের পায়ে বলে দিয়ে মাধুরীকে বিয়ে করে নিয়ে আয়। তোমার কথা মতো ওই কমলেশ্বর রায়চৌধুরীকে দিয়ে ব্ল্যাঙ্ক কোর্ট পেপারে সই করে নিয়েছি, কিন্তু আর কোনো কাজ আমি করতে পারবো না। এই ভয় রবি, এই তুইও মনে রাখিস আমি রোমিও। সালা বাঘকে খাঁচায় ভরে বিড়াল বানাতে চাইছিস, তু কহে তো ভকু, তু কহে তো কাটো। রোমিও কো ফ্লাওয়ার সমঝায়ে ক্যা, ফায়ার হুঁ মে লাগোক। সালা যেদিন আমার মা হাতটা পুড়িয়ে দিয়েছিলি আমারও লেগেছিল, অন্যকে আঘাত করলে এভাবে আঘাত পেতে হয়। ছাড়বো না, আজ তোর মায়ের পায়ে শালা তোকেই বলি দেব, না রয়ে কি বাঁশ, না বাজে কি বাঁশরি। আমাকে মারলে তোর বাবা মায়ের খোঁজ কোনোদিন পাবি না। ছাড় ছাড় বলছি, ছাড় লে ছোড় দিয়া, তেরা কাম বহুত জলদ হো জায়েগা। ফির আমার বাবা মায়ের সন্ধান বলবি, না হলে তুঝে ইস দুনিয়া সে উঠা দুঙ্গা। কিন্তু আমাকে মারলে তুই কি মাটবে? এই হমকো মিটা সকে ইয়ে জমানে মে দম নহীন, হমসে জমানা হ্যায় জমানে সে হম নহীন। আওয়াজ নিচে, না তলোয়ার কি ধার সে, না গোলিও কি বুঝার সে, ইয়ে রোমিও তো ডরতা হে সিপ পার্বতীকার সে। মে তো সেনাপত সে জিতা মগর, মুঝকো শরীফো সে লগতা থা ডর। মে তো সেনাপত সে জিতা মগর, মুঝকো শরীফো সে লগতা থা ডর। সবকো পতা থা মে কমজোর হুঁ, নায়ক নই খলনায়ক হুঁ মে, নায়ক নই খলনায়ক হুঁ মে,
दुखदायक हूँ मैं, है प्यार के मुझको क्या कदर, बस यार नफरत के लायक हूँ मैं, लायक हूँ मैं, लायक हूँ मैं, नायक खलनायक, नायक खलनायक, जी हाँ मैं हूँ खलनायक। পরাজিত নাই কাজ হেরে গেছে, রাখবো না এই জীবন, আমি আর রাখবো না এই বিষকে, সবাইকে মুক্তি দিয়ে যাবো। তুই কি করছিস রে মা, তুই কি করছিস? আমি জানি না বাবা, আমি কিছু জানি না। তুই যদি এমন করিস তাহলে আমি কেনে বাঁচবো রে মা, বরং বরং এই বিষটা আমি খেয়ে নেই। আচ্ছা বাবা, এ তুমি কি করছো? তুমি মরবে কেন, আমাকে মরতে দাও। কেন কেন তুই মরবি, কার জন্য তুই মরবি? ওরে তোকে বাঁচতে হবে, বাঁচাতে হবে এই ব্রাহ্মণ পাড়ার সম্মান। তুই যদি এমন করিস তাহলে তাহলে আমি কেমন করে বাঁচবো রে মা? কিন্তু মা, এখনো বরের গাড়িটা আসলো না কেন? ছুরি দিয়ে কি করবে গো, বলি ছুরি দিয়ে কি করবে গো, মায়ের ভোগে পাঠিয়ে দেব। আমি মায়ের ভোগে যাব না, চুরি দিয়ে কি করবে গো, মায়ের ভোগে যাব না। তোর বিয়ে করার বড় সাধ না? বিয়ে করতে আমার ভালো লাগে, সুন্দরী মেয়ে দেখলে আমার বিয়ে করতে ভালো লাগে। তোর বিয়ের সাধ আজ খুঁজিয়ে দেব শালা, টোপর খোল। টোপর আমি খুলবো না গো, টোপর আমি খুলবো না, টোপর খুলবো না। খোল শালা, নলে চোখ তুলে নেবো, খোল। খুলছি খুলছি, এই তো টোপর খুলে দিলাম গো, টোপর খুলে দিই। খুলেছিস, এবার মালা খোল। মালা আমি খুলবো না গো, মালায় আমি খুলবো না, মালা খুলবো না। খোল শালা, নলে কলার নলি কেটে দেবো, খোল। খুলছি খুলছি, এই তো মালা খুলে দিলাম গো, মালা খুলে দিয়েছি। খুলেছিস, এবার পাঞ্জাবি খোল। পাঞ্জাবি খুলবো না গো, পাঞ্জাবি খুলবো না, পাঞ্জাবি খুলবো না। খোল শালা, নইলে হাতের পোশাক কেটে দেবো, খোল। খুলছি খুলছি, এই তো পাঞ্জাবি খুলে দিচ্ছি গো, পাঞ্জাবি খুলে দিচ্ছি। খুলেছিস, এবার ধুতি খোল। তাই করছি, ধুতি আমি খুলবো না গো, ধুতি আমি খুলবো না, ধুতি আমি খুলবো না। খোল শালা, নইলে এপার দিয়ে চালাবো, এপারে বেরোবে, খোল। খুলছি খুলছি, এই তো ধুতি খুলে দিচ্ছি গো, ধুতি খুলে দিয়েছি। খুলেছিস, এবার প্যান্ট খোল। এতক্ষণ যা বলে দিয়েছিস, প্যান্ট তো আমি খুলবো না গো, প্যান্ট তো আমি খুলবো না। খোল শালা, নলি খান দিয়ে চালাবো, খোল। খুলছি খুলছি খুলছি, আমি বৃন্দাবনে চলে যাবো, এখানে আমি থাকবো না গো, বৃন্দাবনে আমি চলে যাবো, বৃন্দাবনে রাই বসে আছে। তোর রাই বসে আছে, তোকে তো আমি বৃন্দাবনে পাঠাবো। শালা শহরের বাচ্চা, তোর বিয়ের সাজ আজ ঘুচিয়ে দেব। আমি তোর পাই দিচ্ছি, পাই দিচ্ছি। আমি কান্দরে উঠবট করছি, এক দুই তিন, বয়স হয়ে গেছে, পারবো না। তোর বয়স হয়ে গেছে? তোর তো 21 বছর বয়স, সুন্দরী মেয়ে দেখলে তোর বিয়ে করতে ইচ্ছা করে না? তোর এত বড় হিম্মত, তুই জানিস মাধুরীকে আমি ভালোবাসি, যে চোখ দিয়ে তুই মাধুরীকে দেখেছিস ওই চোখটা আমাকে দে। না না, চোখ দেওয়া যাবে না, চোখটা আমাকে দে। না, এবার এবার জীবন যাবে, কারণ আমি তোদের কমলপুরের হাবির নই, আমি মুম্বাইয়ের ডন রোমিও। কলচি তুমি ভেঙে দিলে গো, কলচি তুমি, এখনই বরের গাড়ি আসবে, তুই যদি এমন করিস তাহলে তাহলে আমি এই সমাজে মুখ দেখাবো কেমন করে রে মা? তোর যত কষ্ট হোক, বুকে পাথর চাপা দিয়ে ওই কেকো হরিকেই বিয়ে করতে হবে, এটা হলো আমার দেব্যি। বাবা, না হলে না
না হলে তুই আমার মরম মুখ দেখবি। আমার জীবনে যত ঝড়ই উঠুক সর্বংশ ধরিত্রীর মতো আঘাতের পর আঘাত আমি নীরবে সহ্য করে যাব। মাধুরী দেখো বাবা, অপরাধ না করে সংসার আদালতের কাঠ গড়ায় আমি কেমন আসামি হয়ে গেলাম। মাধুরী মা, এই তো আমার ভাগ্য লিপি বাবা। গিয়েছিলাম ভালোবাসার কাছে ভালোবাসা কি জানতে, খুব আদরে পৌঁছে দিল ভালোবাসার শেষ প্রান্তে। সব বুঝেও চুপ আছি, আজ করিনি প্রতিবাদ, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে করেছি অপরাধ। মাধুরী এনে চলে গেছে আমায়, ছাড়তে পারিনি আমি, সব হারিয়ে নিঃস্বরিক্ত হয়ে আমি নিজেই নিজের আসামি, নিজেই নিজের আসামি। তুই নস রে মা, তুই নস, আমি আমি তোর আসামি, তোর ফুলের মতো জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, তুই আমাকে ক্ষমা করিস মা, তুই আমাকে ক্ষমা করিস। তুমি তুমি এখানে এসেছো কেন? কাকা মাধুরী, মদের বোতল নিয়ে আমাদের বাড়িতে ঢোকেছো কেন? তোমরা সবাই মিলে আমার বিয়েটা ভেঙে দিলে, আমি মদের বোতল নিয়ে ঢুকবো নাকি দুধের বোতল নিয়ে ঢুকবো? কাকা বর আসার সময় হয়ে গেছে, তুমি এখন বাড়ি চলে যাও। এবার সপ্ত বর বর এখানে, আমি ছাড়া কোন বর আসবে না কাকা। তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি কাকা, তুমি বিশ্বাস করো, আমাকে শহরে পাঠিয়ে দিয়ে ওরা তোমাকে অপমান করেছে, আমি বাড়ি ফিরে আসতে আমার বাবা মা আমাকে ভুল বুঝিয়েছে। তোমার বাবা মা যে তোমাকে ভুল বুঝিয়েছে, এতদিন বাদে এই কথাটা কে বললো? আমি বলেছি। তুমি বলেছো? আমি বলেছি। কি ভেবেছেন, কি ভেবেছেন ওনারা দুধ ফুলের মতো জীবন কে ওরা নষ্ট করে দেবে? এইসব পুরানো কথা আমি মনে রাখতে চাই না। মনে রাখতে না চাইলেও আমি তো ভুলতে পারছি না কাকা, সেই ছোট থেকে মাধুরীর সাথে আমি কত খেলা করেছি, কত স্বপ্ন দেখেছি। ও গিয়েছিল আমার কাছে ভুল স্বীকার করতে, না দেখা করতে, আমি বুঝতে পারিনি, দারোয়ান ডেকে আমি ওকে গেট থেকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা তোমরা তোমরা চাইছো তো তোমাদের বিয়ের অনুষ্ঠানে আমি না থাকি? ঠিক আছে কাকা, চলে যাবো, যাওয়ার আগে একবার অন্তত ওই মাধুরীর সঙ্গে দেখা করার সুযোগ করে দাও। ঠিক আছে, তুমি কিন্তু দেখা করেই চলে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ কাকা, ধন্যবাদ। বাবা আবির, তোমাকে একটা কথা বলবো বাবা, আমি তোমার বাবার মতো, তাই তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি, মদ খাওয়াটা তুমি ছেড়ে দাও। মদ খাওয়াটা ছেড়ে দেবো কাকা? হ্যাঁ বাবা হ্যাঁ। আজকে কাকা আমি কি ছোট থেকে জন্ম থেকে এই মদটা খাচ্ছি? আজকে যুব সমাজ মদ গাঁজা হেরোইনে আসক্ত হয়ে গেছে, তারা কি মায়ের গর্ভ থেকে পড়ে এটা খাচ্ছে, এর জন্য কি ওরা দায়ী? না কাকা না, এর জন্য ওরা দায়ী নয়, এর জন্য দায়ী এই সমাজ, এই সমাজ ব্যবস্থা। কাকা পাড়ায় পাড়ায় ঢালাও মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, রেশন দোকানে ভিড় নেই, মদের দোকানে লম্বা লাইন। আবির আবার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, গত বছরের তুলনায় এবছর সরকার বাহাদুর মদ বিক্রি করে কত টাকা বেশি লাভ করেছে, কত টাকা বেশি আয় করেছে। যে দেশের আয় বাড়াতে মানুষকে মদ খেতে হয়, যে দেশের আয়ের প্রধান উৎস হলো মদ, সে দেশের যুব সমাজ দেশের অর্থনীতি বাড়ানোর জন্যে মদ না খেয়ে। গঙ্গা জল খাবে কাকা? আবির গঙ্গা জল জানো কাকা, ছোটবেলায় একটা ডাস্টার ফেলে দিয়েছিলাম বলে হেডমাস্টার মশাই আমাকে বলেছিল, আবির তুই স্কুল ছেড়ে দে, তোমাদের বাড়িতে যেতাম বলে বাবা বলেছিল, তুই গ্রাম ছেড়ে দে, বাড়িতে গিয়ে
মাকে বলেছিলাম, মা আমি মাধুরীকে ভালোবাসি, মা বলেছিল তুই মাধুরীকে ছেড়ে দে, আজ তুমি বলছো কাকা আমি এই মদ খাওয়াটা ছেড়ে দেব, না কাকা না, এত কিছু না ছেড়ে, দেখবে এমন একদিন আসবে তোমাদের এই আবির তোমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাবে কাকা, অনেক দূরে চলে যাবে কাকা, অনেক দূরে। আমি কি মাথা লাগি, হ্যাঁ সবাই মিলে আছলা বাঁশ দিয়ে আমার বিয়েটা ভেঙে দিলে, আমার সমবেদনা জানানো হচ্ছে, চাই না সেটা, চাই না কেন সমবেদনা, যাই মাধুরীর সঙ্গে দেখাটা করে আসি, মাধুরী মধু আয় মধু, আই এম জাস্ট তুমি কি পাগল হয়ে গেলে, বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূর, মন কেন পাগল, মন রে মন কেন কথা বলে, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন কথা বলে পাগল, মন রে মন কেন কথা বলে, আমি বাকে আমার মন তাকে আজ পারলাম না আমার মনকে চিনিতে, আমি বাকে আমার মন তাকে আজ পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মন রে মন কেন কথা বলে, কেন এত কথা বলে কাকা, এই মনটা কেন এত কথা বলে কাকা, কেন এত কথা বলে, দাদাবাবু চলে গেল, সত্যি আমি দাদাবাবুকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে ঠাকুর মশাই, আমার বড় কষ্ট হচ্ছে, আমার কি কষ্ট হচ্ছে না ধর্মদাস, আমার ফুলের মতো মেয়েটা একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছে, কষ্টে আমার মুখটা ফেটে যাচ্ছে ধর্মদাস, কষ্টে আমার মুখটা ফেটে যাচ্ছে, দেখা বাবু সর্বকার তুমি সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়েছে, রাস্তায় আস্তে আস্তে বড়ের গাড়ি খারাপ হয়ে যায়, তারপর টেকে হরি বাবু বাথরুম করতে নিচে নামলে কে বা কারা তাকে খুন করেছে, না কিছুতে হতে পারে না, এ তুমি কি বলছো শঙ্কর, ঠিকই বলছি কাকা বাবু, আপনাকে যেই সময় কি বলে আমি সান্ত্বনা দেব তার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি, শুভঙ্কর কাকা বাবু আমারই থানা এলাকা, একজন আশ্চর্যজনক ভাবে খুন হয়ে গেলেন, একজন অন ডিউটি পুলিশ অফিসার হিসাবে আমি সেই খুনের কোনো কিনারা করতে পারলাম না, শুভঙ্কর এটা যে আমার কাছে কত বড় লজ্জা, কেন কেন খুনের কিনারা করতে পারলেন না, যে ক্রিমিনালটা ওই টেকহরি বাবুকে খুন করেছে সে শুধু চালাক নয় একেবারে এক্সমার্ট, শুভঙ্কর বা খুনের স্পেশালিস্ট বলা যেতে পারে, আই এম সো সরি কাকা বাবু, আজকের দিনে এমন একটা খবর আমাকে বয়ে আনতে হলো, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন, শুভঙ্কর পাচ্ছি না,
আমি পাচ্ছি না কাকা বাবু, এই পোশাকটা পরে আমি কিছুতে থাকতে পাচ্ছি না। আমার নীতি কর্তব্য বোধগুলো আমাকে দেখে হা হা করে হাসতে, সম্পর্কের হাত করিতে, আজ আমি নিজেই নীতিহীনতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলাম। কলিযুগের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হওয়ার আর বেশি দেরি নেই কাকা, সময় আসছে কাকা, সময় আসছে। ওই লুকিয়ে থাকা ক্রিমিনালটার সাথে লড়াই করতে হলে পহরির মতো জেগে থাকতে হবে। শুভঙ্কর, জেগে আমি থাকবই কাকা, জেগে আমি থাকবই, কারণ আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যাবে উদ্ধৃত কন্দল রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কি পণ ভীমের অনুভূমি রড়িবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। মনকে শক্ত করুন কাকা বাবু, মনকে শক্ত করুন। কি করে, কি করে আমি মনকে শক্ত করব বলতে পারো শুভঙ্কর? কেন কেন বারবার আমাদের ঘরে এমন সর্বনাশ হয়? হে ঠাকুর, তুমি তুমি আর আমায় কত কাঁদাবে ঠাকুর, কত কাঁদাবে আমি আমি কেমন করে এই মুখ নিয়ে মাধুরীর সামনে গিয়ে বলবো, ওরে মা, বিয়ের আগেই তুই বিধবা হয়ে গেছিস। একটার পর একটা যন্ত্রণা সহ্য করতে করতে এই চতুর্পতি হৃদয়টা পাথর হয়ে গেছে, সেই পাথরের বুকেই আমি কঠিন ফুল ফোটাবো। যে শিক্ষা যে আদর্শ দিয়ে আমি আমার মেয়েকে বড় করেছিলাম, তাকে সেই শিক্ষা সে আদর্শ আমি ভুলে যেতে বলবো। আর কমলেশ্বর আর কল্যাণীর অশুভ শক্তিকে ভেঙে দিয়ে কমলেশ্বরে দম্ভ চূর্ণ করে দিয়ে আজ এই শুভ লগ্নে শুভ করে আমার মেয়ে মাধুরীকে আমি ওই আবিরের হাতেই তুলে দেব। আবির, আরে আবির, 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 আবির তো বাড়ি নেই। কাকা বাবু, আমি আপনার কাছে কয়েকটি কথা জানতে চাইছিলাম, আপনি যদি বলেন তাহলে রোমিও সম্পর্কে অনেক কিছু জানতে পারব। রোমিও, রোমিও মার্কে, মুম্বাই শহরের একজন কুখ্যাত ক্রিমিনাল, সে শুধু আমার বোন পূর্বীর জীবন নয়, বহু মেয়ের জীবন নষ্ট করেছে। পূর্বী এতদিন অসুস্থ ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ। রোমিও সম্পর্কে আমাকে সমস্ত কথা বলেছে এবং আমি ওই মুম্বাই পুলিশ লাইনে যোগাযোগ করে জানতে পেরেছি ওই রোমিওকে দেখতে নাকি হুবহু আমাদের আবিরের মতো। কি বলছো তুমি, কি বলছো, তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। আপনি সময় হলে সব কিছু বুঝতে পারবেন কাকা বাবু। কি বুঝতে পারবে, থাক বাবা থাক। কাকিমা, বলছিলাম আবিরকে উত্তরবঙ্গে পাঠাবার আগে আপনার কেউ কি ভালো করে লক্ষ্য করেছিলেন যে ওর বাম হাতের মাসেলে পড়া দাগ আছে? হ্যাঁ, মাঝে মাঝে, হ্যাঁ, তা তো কোনো দাগ তো ছিল না। এইসব কথা আমাদের জিজ্ঞাসা করছো কেন? কাকা বাবু, জানতে চাইছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই। আচ্ছা কাকিমা, ওর ছোটবেলার স্বভাব চরিত্রের সাথে চারিদিক চলাফেরার মধ্যে আপনার কে কে কোনো তফাত লক্ষ্য করতে পারেন? হ্যাঁ, মাঝে মাঝে কেমন যেন ভুলে যায়, আবার আবার মনে করিয়ে দিলে সব কিছু মনে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ছবির সাথে কোনো মিল বা হাতের সইয়ের সাথে কোনো মিল? ছবি তো সে 20 বছর আগেকার ছবি, তখন সে রোগা পাতলা ছিল, এখন তুমি তাকে দেখতে পাচ্ছ। বিশ্বাস ভালো কিন্তু অন্ধ বিশ্বাস ভালো নয়। মানে মানে আপনারা যদি কোনোদিন জানতে পারেন আপনাদের আবির আজ থেকে 20 বছর আগের আবির নয়। না কাকা বাবু, না, এখনই এত উত্তেজিত হবেন না। আমি উত্তরবঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওর আবির সম্পর্কে সমস্ত খোঁজ খবর আমাকে দিলে আবার আমি আপনাদের সামনে এসে দাঁড়াবো। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি যে কথাগুলো আপনাদের বলে গেলাম, আপনারা আবিরকে কিছু বলবেন না,
কারণ রাঘব বল ধরতে হলে বড় মাপের টপ ব্যবহার করতে হবে। কারণ কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউ উঠে বেরিয়ে আসে তখন আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। সাবধান, খুব সাবধান কাকিমা। তোমার কথার মধ্যে আমি যেন বিপদের সংকেত পাচ্ছি শুভঙ্কর। খুঁজে পাওয়াটাই স্বাভাবিক, কারণ বলা তো যায় না, শয়তানটা হয়তো ভগবান সেজে আপনাদের এই সংসারে ঢুকে আছে। তবে সে যত বড় শয়তান হোক তাকে আমি বুঝিয়ে দেব, আইরের হাতটা অনেক লম্বা। শুভঙ্কর রিমেম্বার, বি কেয়ারফুল, আপনি এখন শয়তান আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সাবধান কাকা বাবু, খুব সাবধান। হ্যাঁ গো, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে কিছু একটা করো। তুমি ঘরের মধ্যে যাও কল্যাণী, তুমি ঘরের মধ্যে যাও। আমার আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। ভাববার আর সময় নেই জেঠুমণি, ভাববার আর সময় নেই। কেন কি হয়েছে? দাদা ভাই বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। বিয়ে করেছে? আগে বিয়ে করেছে ওই মাধুরীকে। শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো কল্যাণে? শুনতে পাচ্ছো কথা? তুমি শুনতে পাচ্ছো? তোমার আদরের তুলার সে মাধুরীকে বিয়ে করেছে। বাবা একে ই সাজে সেজেছো তুমি? জানি সাজে দেখে তুমি আমাকে পছন্দ করবে না, কিন্তু এছাড়া আমার আর কিছু করার ছিল না বাবা। সাবাস, তোমার কথা শুনে আমার হাত তুলে দিতে ইচ্ছে করছে, কিন্তু তুমি কি করে ভাবলে আমি তোমাদের এই বিয়ে মেনে নেব? আপনার মানা না মানায় আমাদের কিচ্ছু যায় আসে না, আর যে অপমান আপনি আমার পরিবারকে করেছেন, এরপরে এই বাড়িতে থাকার কথা আমিও আবিরকে বলবো না। আর আমি এও জানি যতদিন এই বংশে কল্যাণী আছে, মাধুরী মুখ সামলে কথা বল, নইলে আমাকে ছবল মারার চেষ্টা করিস না, তাহলে তোর বীজ দাঁতটা ভেঙে দিয়ে এমন নচ নচাবো। মাধুরী এই আমালি, তোমরা তোমরা শান্ত হও। হ্যাঁ তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে যা আমার হয়ে গেছে, মাধুরীকে মেনে নাও। অমলেশ্বর এই চৌধুরী তো দুর্বল নয়, সব কিছু নীরবে সহ্য করবে। শোনো, আজ থেকে এই চৌধুরী বংশের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ। কাল কোর্টে গিয়ে মিটমিট করে তোমাকে আমি তেজ্য পুত্র করব। গেট আউট, আইসেও গেট আউট। অবজেকশন মিল, এ বাড়ির মালিক আপনি নন, আমি। হ্যাঁ আমি। এই দলিলে তো সে কথাই বলছে। ইয়েস দলিল, ভালো করে দেখুন, এ বাড়ির মালিক কে? কমলেশ্বর রায় চৌধুরী নাকি আমি? আপনি শান্তন জেঠুমনি কি লেখা আছে পড়ুন। বলো না, বলো এর মধ্যে কি লেখা আছে বলো। আমি বল না বাবা, আমি তো তোদের কথা কিছু বুঝতে পারছি না, ওই দলিলে কি লেখা আছে বল। আহ মা, ওতে তেমন কিছু লেখা নেই। এতে লেখা আছে বাবার তিনটে চা বাগান, দুটো স্টিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি সমস্ত প্রপার্টি বাবা আমার নামে লিখে দিয়েছে। না আমি লিখে দিইনি, আমি ব্ল্যাঙ্ক পেপার সই করেছিলাম, আর কথাগুলো তুমি লিখে নিয়েছো। কিন্তু আইন তো সে কথা বিশ্বাস করবে না বাবা। চিটার, আই অ্যাম চিটার নাম্বার ওয়ান। তাহলে এই চিটারের বাড়িতে থাকবার আর কোনো দরকার নেই। তোমার বাড়ি? আমার বাড়ি। আর আমার বাড়ি থেকে সসম্মানে বেরিয়ে না গেলে ঘর ধাক্কা দিয়ে বার করে দেব। হাসে পড়ে গোবর হাসে, এমন দিন সবারই আসে, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবে চৌধুরী পরিবার। বাবা গয়া ভাড় মে নিকাল, পাতলি গলি নিকাল, না হলে ওই কমলেশ্বর রায় চৌধুরীর মতো আপনাকেও আমি। না না আমি চাই না, এসো তুমি কি করছো? আহা হা হা হা,
আমার মান তো শোন না, আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ সব তো আমাকেই বুঝতে হবে নাকি? তা বলে নিজের বাবা মাকে ধোকা দিয়ে? ধোকা না দিলে খোকাটা কামাবো কি করে? খোকা আমার, আমার ভাবতেও লজ্জা করছে। তুই, তুই আমার গর্ভে জন্মেছিস। চলো কোলানি চলো, আর আর এখানে নয়, আর এখানে নয়। অনুরাগ আমরা বলে তোমরাও, তোমরা এসো, তোমরা এসো। চলো জেঠুমনি চলো। আরে ওদিকে নয়, এদিকে। জেঠুমনি বলছি দাদা ভাই তো আমাদের যেতে বলেনি, তাই না? হেভি চালু মাল। তাই না মাধুরী? এই না দিদি ভাই, আমি আমিও তো তাই চাই, আমরা সবাই মিলে একটা সুখের পরিবার গড়ে তুলব। এই হলো বাংলার গৃহবধূদের দোষ, বিয়ে করে বাড়িতে আসতে না আসতে শুধু চাই 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 চাই। প্রথমে একটা সাজানো গোছানো সংসারকে ভাঙতে চাই, তারপর যে বাবা মা কষ্ট করে সন্তানকে মানুষ করলো সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাই, তারপর স্বামী নামক ক্যালেন্ডারটাকে হাতের মধ্যে পুরে বাপের বাড়ির সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে চাই। শ্বশুর বাড়ি নিপাত যাক, বাড়ি বেঁচে থাক। যাও আমরা বলে তোমার দিদিকে নিয়ে বাড়ির ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, বাড়ির ভেতরে চলো, বরণের পর্বটা সেরে ফেলি, ভেতরে চলো। এসো দিদি ভাই এসো। আজ আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই, আজ তুই যে ঘটনা ঘটালি তাই কোনো মা সন্তান জন্ম দেওয়ার আগে হসপিটালে সন্তানের বার্থ সার্টিফিকেট আনতে না গিয়ে শ্মশানে যাবে ডেথ সার্টিফিকেট আনতে। ডেথ সার্টিফিকেট, চলো চলো কোলানি চলো। আর আর এখানে নয়, না এখানে নয়, আমার আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। নিকাল পত্র, নিকালে নিকাল, চল ফট 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 ফট। ও আমার নকল মা, আমার ডেথ সার্টিফিকেট আমি সব সময় সঙ্গে করেই রাখি। আমার ডেথ সার্টিফিকেট লিখবে কোন শালা ওই কমলেশ্বরকে বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়েছে, এবার মাধুরীর পালা। মাধুরীকে নিয়ে যাব সৌদি আরব। শুনেছি সৌদির শেখেরা বাঙালি মেয়ে খুব পছন্দ করে। ডলার কামাবো, ডলার রাখলে রাখবো এই জমিদার বাড়ির দলিলটাকে। কিন্তু এখন আমার কি হবে দাদা ভাই? তোমার কি হবে মানে? মানে তুমি তো ওই মাধুরীকে বিয়ে করে নিলে, এদিকে তো আমি প্রেগন্যান্ট, তোমার ভাই বলছে এই বাচ্চা নাকি তার নয়। আমার ভাইটা এত খারাপ হয়ে গেছে, ছি 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 ছি। কিন্তু এখন আমি কি করব সেটা বলো। বাচ্চাটাকে মেরে ফেলো। মেরে ফেলবো মানে? আরে কোনো একটা নার্সিং হোমে গিয়ে মাল খালাস। না তা আমি পারবো না। ঠিক করে নাও, ওই বাচ্চার বাবা তুমি কাকে বানাবে? আমি এই জীবনে শরীরটা যাকে ভোগ করতে এগিয়ে দিয়েছি সেই হবে ওর বাবা। সেই মহাপুরুষটা কে গো বৌমা? যে মহাপুরুষটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই তুমি। খুন করে ফেলবো। দাদা ভাই, তোমাকে নয়, তোমাকে নয়, যে তোমার সর্বনাশ করবে তাকে। তাই বলো, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো ওই গর্ভের সন্তান তোমার। এ মাগির মাথা খারাপ হয়ে গেছে, একবার আমাকে বলছে গর্ভের সন্তানের বাবা, একবার আমার ভাইকে বলছে গর্ভের সন্তানের বাবা। দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল, এ মালের যে কটা স্বামী ওই ভগবানই জানে, আর ভগবান এও জানে ওর গর্ভের সন্তানের বাবা আসলে কে। আমি ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ পরীক্ষা করাবো, আর পরীক্ষা করিয়ে জানবো এ বাচ্চার বাবা কে, অনুরাগ না বীর সাথে থাকা রোমিও। আমি তো রোমিও নই, আমি তো আমি তোমার জানলার ধারে দাঁড়িয়ে অনেকদিন অনেক কথা শুনেছি, তাই তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, সে তুমি যেই হও না কেন, বাড়ির দলিলটা আমাকে দিয়ে দাও। যদি না দিই তাহলে তুমি কি করবে? আমি শুভঙ্কর দাকে ফোন করে বলে দেবো তুমি আসল রোমিও, আর বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও, আর পালিয়ে যাওয়ার আগে বাড়ির দলিলটা আমাকে দিয়ে দাও। জিন্দেগি, জিন্দেগি তো হর রোজ জান লেতি হ্যায়, তো তো একবার লেগা,
লেলে লেলে মেরি চান, হা মে রোমিও। কিন্তু কে কে বানালো আমাকে রোমিও? কারা বানালো আমাকে রোমিও? যে ছেলেটার ছেলেটার জীবনটা দুর্বসহ, সালা ঘুম পেলে মায়ের ঘুম পাড়ানি গানে নয়, রাস্তার কুকুরদের বিরামহীন ডাকের মধ্যে ঘুমিয়েছে। এটো খেতে খেতে আর পেটো মারতে মারতে বড় হয়েছে। সমাজ বলেছে জারজ, সংসার বলেছে বেজাম্মা। আমি বলেছি জন্ম আমার লাশ কাটা ঘরে, মৃত্যু মিছিলে হাঁটছি আমি। আমি সমাজের কাল রাত্রি শুধু আলোর ঠিকানা খুঁজতে গিয়ে আমি অন্ধকারের যাত্রী, আমি অন্ধকারের যাত্রী। নিয়ে নাও, নিয়ে নাও ওই দলিল, চলে যাব অনেক দূরে, চলে যাব। যদি পুলিশের হাতে ধরা পড়ি বিচারে আমার ফাঁসি হবে, তাতে আমার কোনো দুঃখ নেই গো। আমার শুধু একটাই দুঃখ থেকে যাবে, মরার আগে জানতে পারলাম না কে আমার মা, কে আমার বাবা। আমাকে আমাকে জারজ বেজাম্মা এই আখ্যা নিয়েই মরতে হবে। দুজনাতে লেখা থেমে গেল ভুল সুরে, কাছে আছো তুমি চলে যাবে বহু দূরে। তাতে লেখা থেমে গেল ভুল সুরে, কাছে আছো তুমি চলে যাবে বহু দূরে। মনে পড়ে সেই হারানো দিনের স্মৃতি, সোনা দিয়ে মোড়া হাজার সুখের স্মৃতি। সেই তুমি সেই আমি, তুমি সেই আমি, এখনো রয়েছে আমার হৃদয়ে জুড়ে। কাছে আছো চলে যাবে বহু দূরে, দুজনাতে লেখা হয়ে গেল। দলিল দলিল নেবি না? জমিদার বাড়ির দলিল শালি, আলকে উঠে দেখেছিস? আলকে উঠে ছায়া দেখলেই ছোবল মারে। আমি সালা নিজের ছায়াকেও বিশ্বাস করি না, আর তুই তো মাথাটা গরম হয়ে গেল। শালিকে মায়ের ভোগে পাঠিয়ে দিলাম, কেন করলাম কি জানি, এত ভালোবাসত, এখন কি করি কি করি। হ্যাঁ একটু কাঁদি, নইলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানবে কেমন করে আমার বাড়িতে কেউ মরেছে। মাস্টারমশাই একটা প্যাথোজ মিউজিক বাজান তো। হয়েছে হয়নি? জোরে বাজান। হয়েছে হয়নি? এবার হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, অত কাঁদতে পারবো জানেন, আমাকে খুব ভালোবাসত তো শালি, যখন তখন আমাকে চুমু খেত। আমি একটা চুমু খাবো, জীবনে কোনো দিন মরা মানুষকে চুমু খেয়ে দেখিনি তো, কেমন লাগে একটা চুমু খাই। হাট, শালি মরেও শান্তি দিল না, গাদা খানিক লিপস্টিক, এত লিপস্টিক মাখে। মাস্টারমশাই এবার একটা
আমাদের সর্বনাশ হয়ে গেছে রে, তুই তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। অনুরাগ, আমরা পালে এইভাবে পড়ে আছে কেন? ও আমি জানি না, মহাদেব জানে, পাত্র স্টুডিওর ওরকম পড়ে আছে বলে তো তোকে ডাকলাম। দেখ ভাই দেখ, অনুরাগের হাতে ছুরি পড়ে আছে, আম্রপালি খুন করেছে অনুরাগ, তুই পুলিশ নিয়ে যা, আমি দেব রাজসাক্ষী, কারণ আমি নিজের চোখে দেখেছি রে ওই ছুরিটা দিয়ে আম্রপালির পেটে ভকা ভকা করে চালিয়ে দিল। তুই ওকে অ্যারেস্ট করে নিয়ে যা। তুমি বিশ্বাস করো শুভঙ্করদা, খুন আমি করিনি। চুপ, একটা কথা বলবি না, ছুরিটা এখন তোর হাতে ধরা আছে আর তুই বলছিস খুন করিসনি, আর সেটা আদালতে গিয়ে বলবি। চলায় চলায়, দাঁড়া দাঁড়া শুভঙ্কর দাঁড়া, তোর আদালত ওকে যে শাস্তি দেয় দেবে, বড় ভাই হয়ে আমি ওকে সাজা দেব না, দেব আমি ওকে কঠিন শাস্তি দেব। সেদিন জুতো মেরেছিলি না, আজ কড়াই কন্ডাই উসুল করে নেব। ছেড়ে দাবির, আমাকে আমার কাজ করতে দে, চলে চলো অনুরাগ আমার সঙ্গে থানায় আয়। আমি এখান থেকে চলে যাই, তারপর ওকে নিয়ে যাস। শুয়োরের বাচ্চা কি করে বল ভাই, তুই যে অপরাধ করেছিস তোর তো সাজা হবে। তবে চিন্তা করিস না, আদালত থেকে আমি তোকে ছাড়িয়ে নেব। ঠিক ছাড়িয়ে নেব, হাতা মাছি সটকলি কেওড়া, উস দিন মেরে মুহ পে জুতা মারা থা না, উসুল কর দিয়া না, ঘুসা দিয়া না, আব সোচ ক্যা করেগা, মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়। এ কেওড়া, তুমি বিশ্বাস করো শুভঙ্করদা, খুন আমি করিনি, সবই ওই শয়তানটা সাজানো নাটক। আমি আমি কেন আম্রপালিকে খুন করতে যাব? কোনটে খুন আর কোনটে নাটক তোর হাতে ছুরি দেখে বুঝতে আমার এতটুকু দে। অনুরাগ, মনে হচ্ছে আম্রপালি এখনো বেঁচে আছে, খুনিকে চিহ্নিত করতে পারে আম্রপালি, তোকে নির্দোষ প্রমাণ করতে পারে আম্রপালি। অনুরাগ অ্যাম্বুলেন্স ডাক, আম্রপালিকে নিয়ে হাসপাতালে চল।
পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। কমলেশ্বর রায় চৌধুরী আজ পদের ভিখারি। আমার কথা খেটে গেছে, কমলেশ্বর রায় চৌধুরী আজ পদের ভিখারি। আমার খুব আনন্দ হচ্ছে, আনন্দ। হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। না ঠিক হয়নি, ওই কমলেশ্বরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে একদম ঠিক হয়নি, ঠিক হয়নি। না ঠিক হয়নি, সেদিন তোমার বাড়িতে এসে মাথুরের হাত থেকে যা যা বলেছিলাম সব ভুল বলেছিলাম, সব আমি মিথ্যে বলেছিলাম। কেন আপনি মিথ্যা বললেন? আমার স্বীকৃতি পাওয়ার জন্য। কিসের স্বীকৃতি? ওই কমলেশ্বর রায় চৌধুরী স্ত্রীর স্বীকৃতি। কি বলছেন আপনি? কি বলছি? আজ থেকে 35 বছর আগে ওই কমলেশ্বর রায় চৌধুরীর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়, তারপর ধীরে ধীরে আমাদের ভালোবাসা বাড়ে, আমি সন্তান সম্ভবা হই, তারপর আমার গর্ভ থেকে জন্ম হয় ঘন্টার মধ্যে। ও স্ত্রীর কোলে সন্তান দিতে না পারলে ও স্ত্রী মারা যাবে, তাই তো আমার কাছে এসে অনেক অনুনয় বিনয় করে আমার এক ছেলেকে নিয়ে ও স্ত্রীর পাশে শুইয়ে দেয়, তারপর আমাকে কথা দেয় ও ফিরে এসে আমাকে স্ত্রীর মর্যাদা দেবে, কিন্তু সেই যা গেল আর কোনোদিন ফিরে আসেনি, কোনোদিন। তাহলে আবের কি ওদের সন্তান নয়? সন্তান কি বলছেন আপনি? অনেক বছর ধরে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি, ট্রেনে করে ফিরছিল, সেই ট্রেনে হঠাৎ তাদের ট্রেন দুর্ঘটনা হলো, তারপর সেই ট্রেনের মতো দেখতে পাই হুবহু আমার রবিওর মতো দেখতে আর একজন, তাই তাকে আমি চিনতে পেরে প্ল্যান করে আমারই এক পরিচিত নার্সিংহোমে নিয়ে যাই, সেখানে নিয়ে গিয়ে ওর সম্পর্কে সব কিছু জেনে ওই রবিওকে আবির সাজিয়ে চৌধুরী বাড়িতে ঢুকিয়ে দিই, তারপর আবিরের দেখবটি পাওয়া যায়নি বলে পুলিশ ধারণা করে নেয় আবির আবির মারা গেছে। তাহলে আমার মাধুরের সাথে যার বিয়ে হয়েছে তার নাম কি? তার নাম হলো রোমিও। রোমিও? হ্যাঁ রোমিও, এটা কুখ্যাত শয়তান, বিদেশের বাজারে মেয়েদের বিক্রি করাটা ওর কাজ। তোমরা যেভাবে হোক আমার আমার মাধুরী মাকে বাঁচাও, না হলে ভীষণ ভীষণ অসুস্থ, তবু আমি তাকে আনবো, আর ওই রোমিওকে কুকুরের মতো গুলি করে মারবো। রোমিও, আমি তোমার আবির, আমাকে তুমি চিনতে পারছো না কাকা? না না, তুমি আবির নও, তুমি রোমিও। ওই রোমিও, আর এই ভদ্রমহিলা আমাকে ঘুম ঘরে আটকে রেখেছিল, তুমি এদের ছেড়ো না কাকা। চুপ কর শয়তান, তুই যা আসল আবির তার প্রমাণ কি আছে? আমাকে আমাকে কি প্রমাণ দিতে হবে বলো? তোকে গোটা উঠে কে বের করলো? অনেক অনেক কষ্টে তোমাদের জাল ছেড়ে আমি পালিয়ে এসেছি। হ্যাঁ, ওই রবিওর বাঁ হাতে পোড়া দাগ ছিল, কিন্তু আমার হাতে তো কোনো পোড়া দাগ নেই। আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না, এখন আমি কি করি? আমি বলছি তুমি তোমার জামাটা খোলো। কেন কেন জামা খুলবো কেন? ও বুঝতে পেরেছি, ওই রোমিওর পোড়া দাগ ছিল, আমার পোড়া দাগ আছে কিনা তখন প্রমাণ হয়ে যাবে আমি রোমিও নই আবির। আচ্ছা এই না এই না খুলছি। বামাত কেন?
আমার মাথাতে কিছু নেই। একজন মহিলা হয়ে আমাদের আমাদের দুটো পরিবারকে আপনি কেমন নষ্ট করে দিলেন? আমার কি দোষ ছিল বলুন তো? আমি তো উত্তরবঙ্গ থেকে ফিরছিলাম, বলুন না আমার কি অপরাধ ছিল? না, তুই কোনো অপরাধ করিসনি, অপরাধ করেছে ওই কমলেশ্বর রায়চৌধুরী তোর বাবা। কমলেশ্বর রায়চৌধুরী আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, আর ইনি ইনি তোমার মা। হ্যাঁ হ্যাঁ, তোমার গর্ভধারিণী মা। আমার মা তো বাড়িতে আছে কাকা, আমার মাথার মধ্যে কোনো কাজ করছে না কাকা। আবিদা, মাদুরদের খুব বিপদ। আবিদা, মাদুরদেরকে বাঁচাতে হবে। আমি যাই আবিদা, আমি যাই। বাবা আবির, আমিও যাই বাবা। তুমি অসুস্থ, তুমি তোমার মায়ের কাছে থাকো, আমি যেভাবে হোক মাধুরীকে তোমার কাছে নিয়ে আসবো বাবা। মাধুরীকে আমি তোমার কাছে নিয়ে আসবো, তোমার কাছে। সাবধানে। আমায় আমায় তুই ক্ষমা করে দে, আমি মা হয়ে তোর পায়ে। একদম একদম তোমার মতো সমাজ বিরোধী বানিয়ে তার বাবার বিরুদ্ধে নেলিয়ে দেয়। আমি তো উত্তরবঙ্গ থেকে 20 বছর বাদে ফিরছিলাম আমার আমার বাবা মায়ের সাথে, হাসিতে খুশিতে জীবনটাকে জীবনটাকে কানায় কানায় ভরিয়ে নেব, কিন্তু আপনি সেই স্বপ্নগুলোকে ডোলে পিষে দুমড়ে মারিয়ে সব শেষ করে দিলেন, নষ্ট করে দিলেন। মাধুরের জীবনটা বলুন কেন নষ্ট করে দিলেন? আমি আবির নই। আমাকে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বানিয়ে ওই কমলেশ্বরের বাড়িতে ঢুকিয়ে দিয়ে সতী কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে বসে আছো, যমজ সন্তানের জন্ম দিতে পারো আর দুটো সন্তানকে একসাথে চিনতে পারো না? তাহলে তোর বাহাতে পড়া দাগ। জানি 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 এই প্রশ্নটাই তুমি করবে। দেখো করে দেখো, প্লাস্টিক সার্জারি করে জায়গাটাকে কেমন পূরণ করে ফেলেছি, হাত দিয়ে দেখো জায়গাটা কত শক্ত। তাহলে তাহলে আমার আবির, তোমার আবির আজ সকালে ওই গোডাউনের মধ্যে আমারই চোখের সামনে আমি তোকে পাঠিয়েছিলাম আমার সিঁদুরের মর্যাদা আদায় করতে, আর তুই ভেতরে ভেতরে এতটা জানোয়ার তৈরি হয়েছিস, নিজের মাকে ঠকালি, নিজের মাকে ধোকা দিলি। তুমি মা, তুমি যদি মা হও তাহলে তো মায়ের জাতিরা লজ্জা পাবে। মা কাকে বলে জানো? যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে একটু একটু করে বড় করে তোলে, সন্তানকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখায়, উকিল হওয়ার স্বপ্ন দেখায়, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখায়, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখায়, সে হলো মা। মা কাকে বলে জানো?
যে মা সন্তানের অসুস্থতায় নিজেকে প্রদীপের দীপ শিখার মতো জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যায়, সে হলো মা, তোমার মতো মা। সন্তানের হাত থেকে বই খাতা কলম কেড়ে নিয়ে ছোরা পাইপ কান পিস্তল ধরিয়ে দিয়েছ, তোমাকে দেখে কেউ কি বলবে তুমি মা? ভুল করে একটা বট গাছের চারাকে তুমি বাড়ির ছাদে লাগিয়েছিলে, তুমি ভাবতে পারো নেই সেই বট গাছের চারাটা বড় হয়ে টোটাল বাড়িটাকেই ফাটিয়ে দেবে। কুসন্তান যদি কভু হয় কুমাতা কভু নয়, কুমাতা কভু নয়। আজ আমি লোভ লালসা হিংসার শিকার হয়ে গেছি, আমি যদি সমাজের মূল স্রোতে ফিরতে চাই সমাজ তো আমাকে মেনে নেবে না মা। তাহলে তুই কি করবি? প্রায়শ্চিত্ত করব। যে পাপ যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত করব। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। মাধুরীর সংসারটা আমি ভেঙে দিয়েছি, মাধুরীর সংসারটা আবার আমি বসিয়ে দেব। মা গো, তুমি আমার নিজের মা হয়েও আমাকে সব সময় বলেছ আমি জারজ, আমি বেজম মা, দিনের পর দিন আমার উপরে অত্যাচার করেছ, তাতে আমার কোনো দুঃখ নেই মা। আমার তো ফাঁসি হবে মা, ফাঁসি মৃত্যু হবে, তাই মরার আগে আমার একটা অনুরোধ তুমি রাখবে তোমার কোলে, আমাকে একটু মাথা রেখে ঘুমাতে দেবে মা? আমি কতকাল ঘুমাইনি, এই অনুরোধটা তোমার ছেলের রাখো না মা, একটু একটু তোমার কোলে আমাকে আমাকে শান্তির ঘুম ঘুমাতে দাও, আমি একটু শান্তির ঘুম ঘুমাবো। ওই দেখো দেখো মা, দেখো ছাদটা ছাদটা কেমন কেমন মিটমিট করে চাইছে, ওই দেখো মা, ওই দেখো ওই দেখো তারাগুলো কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চলে যায় না। আমার মায়ের ভাগ আমি কাউকে দেব না মা, শুধু আমার। জানো মা, আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তোমার জন্য একটা কথাই বলে যাব, জনমেতে তোরই কোলে মরণেতে নিষ্মা কোলে, জনমেতে তোরই কোলে মরণেতে নিষ্মা কোলে, মায়ের কোলে ঘুমায় ছেলে শান্তি মা কোথায়, মা তোর কত রঙ্গ দেখবো। শিক্ষা দিলাম উচিত শিক্ষা, যাতে কোনো মা কোনোদিন আর তার সন্তানকে গুন্ডা না বানায়, মাস্তান না বানায়। আর কেউ আমাকে বলতে পারবে না আমি জারজ, আমি বেজম্মা, আমি অবিতা। আমি বাবার মুখে সব শুনলাম, ওই জনওয়ারটা আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও অবিতা, আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে অবিতা? বলবো সব বলবো, তার আগে ভৈরবী মাকে দেখো। কেন, কি হয়েছে ভৈরবী মা? দেখো কি ভৈরবী মা, এই অবস্থা তোমার কি করে হলো? রোমিও ভৈরবী মা, অবিতা ভৈরবী মায়ের অবস্থা কি করে হলো? ছেলের হাতে মাখুন, আমাকেও মারতে চাইছিল, আমাকে গোডাউনে আটকে রাখতো, খেতে দিত না। চলো চলো অবিতা, আমরা এক্ষুনি থানায় যাবো। আমাদের থানায় যাওয়া উচিত। শোনো না, তুমি এই ভৈরবী মাকে একটা শেষ প্রণাম করতে দাও, তুমি বাইরে গিয়ে দাঁড়াও,
আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। চলো আমা মা ম্যা ম্যা মরে গেছে, মাটা মরে গেছে। তুমি যেমন শিক্ষা দিয়েছো তেমন শাস্তি পেয়েছো জানো মা? সব মায়েদেরও বলছি, মা যদি ভালো হবে সন্তান ভালো হবে, সন্তান ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে সৃষ্টি ভালো হবে, সৃষ্টি ভালো হলে সংসার ভালো হবে, সংসার ভালো হলে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। আর মা খারাপ হলে আমার মতো বন্ড ক্রিমিনাল হবে। আরেকজনকে মারব, শুয়োরের বাচ্চা বাবা কমলেশ্বর তোর মৃত্যুদূত রোমিও আসছে রে কমলেশ্বর, মৃত্যুর জন্য প্রস্তুত হ। ঘুম ভেঙে যাবে তুমি যেমন শিক্ষা দিয়েছ তেমন শিখেছি মা, তাই তো তোমাকে মেরেছি। আমি বাঁচবো মা, আমি নতুন করে বাঁচবো। আর তোমাকে তোমার স্বামীকে মায়ের ভোগে পাঠিয়ে দেব, কি করবো বলো? তোমার জন্য আমার বড় কষ্ট হচ্ছে, তাই তো ওই মায়ের কাছে শুধু বলে যাই, জনমিতে তোরি কোলে মরণেতে নিশমা কোলে, জনমিতে তোরি কোলে মরণেতে নিশমা কোলে। আমি ছাড়বো না, তো রক্ত নিয়ে আমি হোলি খেলবো, রক্ত হোলি। তাই তো আমি এখন জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পের পৃথিবীর দশান্ত। আমার ইচ্ছা করছে ওই শয়তানটা রক্ত নিয়ে আমি হোলি খেলি, এমন মার মারবো যা থেকে এই পৃথিবীতে পুনরায় কোনো শয়তান জন্মাতে ভয় পাবে। আমারও ভয় পাচ্ছে, তাই তো আমি প্রস্তুত হয়ে এসেছি। যদি আমার মাথুরে মার কোনো ক্ষতি করে দেয়, তাই আমার দেহ শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত ওই জানোয়ারটাকে আমি কিছুতেই ছাড়বো না। না কাকা বাবু না, আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না। আইন? তুমি কোন আইনের কথা বলছো শুভঙ্কর? ওই জানোয়ারটা যেদিন আমার মাধুরী মাকে তুলে নিয়ে গেল, তোমাদের আইন তখন ছোট জগন্নাথ হয়ে বসেছিল। অনুরাগকে যখন মিথ্যা খুনের আসামি সাজালো, তোমাদের আইন তখন হসপিটালে বিশ্রাম নিচ্ছিল। ভৈরবী মা যখন খুন হলো, তোমাদের আইন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। কাকা বাবু, তোমাদের আইনকে মনে হয় ছোটবেলায় পোলিও খাওয়ানো হয়নি। তোমাদের আইন আজ বড় হয়ে পঙ্গু হয়ে গেছে, পঙ্গু। কাকা বাবু, তোমাদের আইন যদি সুস্থ থাকতো তাহলে কিছু একটা দাঙ্গা হতো না, হতো না অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে সংঘর্ষ, শোনা যেত না নেতায়ের হাহাকার, মিথ্যে মিথ্যে সব মিথ্যে। তাই বাঁচার জন্য চাই সাহস, আর ডান হাতে থাকবে সংগ্রাম, বাম হাতে থাকবে মৃত্যুর হাতছানি। মরবে সবাই, মরবে। আচ্ছা বাবু, আপনি শান্ত হন, আপনি
করেন তাহলে আমি কি করব বলতে পারেন? দেশের মানুষগুলো অমানুষ হয়ে খুন করছে সত্যকে, বিবেককে, মনুষ্যত্বকে। স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখে ছুরি বসাচ্ছে, নববধূকে পরের টাকার জন্য গলায় দড়ি দিয়ে ঝুলতে হচ্ছে, বেকারদের পক্ষে হাতে ছুরি কিংবা বোমা তুলে নিয়ে তাদের শাস্তি হচ্ছে সমাজ বিরোধী। এত কিছু জেনেও তাদেরকে আমাকে শাসন করতে হয়? শুভঙ্কর কি ভেবেছেন আমি চুপচাপ বসে আছি? না, আমি চুপ করে বসে নেই। রোমিওকে ভেবেছেন ছোটখাটো ক্রিমিনাল? ও ছোটখাটো ক্রিমিনাল নয়, ও মুম্বাই শহরের দাস রোমিও। ওর সাথে লড়াই করতে হলে কবি সাহেব করে লড়াই করতে হবে, আর তা না হলে আমার সমস্ত চাল বানচাল হয়ে যাবে। শুভঙ্কর বাবু, আমার বোনের জন্য, মাধুরীর জন্য আমার এই মনটা কি কাঁদছে না কাকা বাবু? আমি যাব, আমি যাব কাকা বাবু, আমি যাব। আমি কি ওর মুখোমুখি দাঁড়াবো? আর তাতে যদি আমার তুচ্ছ প্রাণকে বিসর্জন দিতে হয়, আমি হাসি মুখে বিসর্জন দিয়ে মাধুরী আর পুরবীকে ফিরে নিয়ে আসবই। আপনি আপনি বাড়ি ফিরে যান কাকা, আপনি বাড়ি ফিরে যান, আর যাওয়ার আগে আশীর্বাদ করুন কাকা, আশীর্বাদ করুন। আমি যুদ্ধ শুরু করি, মানবিকতা লড়াই লড়তে মরি কিংবা মরি। শুভঙ্কর, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ উপরে সরব পৃথিবীর জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে বড়দের অঙ্গীকার, তারপর হব আমি ইতিহাস। ফৌজ বানায়া, হেজড়ো কা ফৌজ বানায়া, গব্বর কো পকড়েঙ্গে ফয়সালে। আমি শয়তানের জন্মদাতা, বাপ রে কেওড়া, দানব বলে আমাকে ছোট করো না, আমি এই অন্ধকার সাম্রাজ্যের দেবতা। আজ রাতে তুমি আমার দেবদাসী। হ্যাঁ, এটাই এখানকার আইন। আজ রাতে রাতে তুমি যদি আমাকে তুষ্ট করতে পারো তাহলে পাবে নতুন জীবন। আমি তোমাকে হাত জোর করে বলছি, এভাবে আমার দিকে এগিয়ে এসো না। এই ছিনালি করিস না, একদম ছিনালি করিস না, এগিয়ে আয়। আমাকে দয়া করো, এভাবে আমার লজ্জা আমার সতীত্ব কেড়ে নিও না। এ কেওড়া, নারীর লজ্জা সতীত্ব এগুলো কেড়ে নেওয়ার ক্ষমতা কটা পুরুষ মানুষের হয় রে? আমার অভিশাপে তুই শেষ হয়ে যাবি। হব না, কারণ আমি নিজেই একটা অভিশাপ। আমি আত্মহত্যা করব। এখানে কেউ আত্মহত্যা করে না, যারা আমার কথার বাইরে চলে তাদেরকে আমি নিজে হাতে হত্যা করি। এই কে আছিস, এই শালিকে নিয়ে যা, স্নান করা, সাবান মাখা, দামি দামি পারফিউম লাগিয়ে নববধূর সাজে সাজিয়ে নিয়ে আয়। আর যারা নাচ গান করতে এসেছে তাদেরকে পাঠিয়ে দে। আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। চলো শালি, চলো চলো চলো। শুভকর, শালির যৌবনে আগুন আছে, আগুন। আজ রাতে শালিকে ভোগ করে আগামীকাল নিয়ে যাব সৌদি আরব। আর কত মাপ করবি রে শয়তান? অপূর্ণ বলে কিছু আছে নাকি রে শালি? হাতা মাঝি সটকলি একদম মাথা গরম করাবি না, তাহলে মায়ের ভোগে পাঠিয়ে দেব। না 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 হুজুর, কোনো ভুল করবি না হুজুর, কোনো ভুল করবি না, মারামারি করবে না হুজুর, মারামারি করবে না, না ছাগলা করতে এসেছে হুজুর, না ছাগলা দেখুন, তারপর ভাই গুনগুন করবে, মারামারি করবে, ইচ্ছা তাই করবেন হুজুর। আরে ও ফুলকুমারি, আনার কলি কোথা গেলি, তাড়াতাড়ি আয় হুজুরের জন্য সুরা নিয়ে আয়, সুরা হুজুর সুরা পান করবে ফুলি, সুরা দে ফুলি। এই নিন হুজুর। না 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 হুজুর, এখন এখন কিছু হবে না, নাচা গানার পরে হবে, পরে হবে হুজুর, বলি নাচা গানা শুরু কর। না রে মিনশে, আমি পারবো না, আমার গা হাত পা খুব ব্যথা, তুই নাচ আমি চলি। বলি ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি, ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি, ও আমার ফুলি, আমার ছেড়ে যাচ্ছিস কোন গলি? ফুলকলি রে ফুলকলি, ফুলকলি রে ফুলকলি, ফুলকলি।
এটা কোন গলি? এই গলিতে যদি কেউ একবারও আসে সেই তো ফাঁসে। তুই এখানে হায় রে নিজের দোষে তো বন্দি। বলবো কি রে তুই বুঝে নে এটা কাদের ডেরা, আছে আসার রাস্তা কিন্তু নয় তো সহজ ফেরা। বলবো কি রে তুই বুঝে নে এটা কাদের ডেরা, আছে আসার রাস্তা কিন্তু নয় তো সহজ ফেরা। এই যে নুহে গন্ধ গলির কলক ধাঁধা, চোখে যে বাধা, তুই যদি ওই হই রে আমি টেনে রাখিস তুই ওই গলি। গলি রে ফুল গলি বলতো একা কোন গলি, ফুল গলি রে ফুল গলি বলতো একা কোন গলি, ফুল গলি রে ফুল গলি বলতো একা কোন গলি, ফুল গলি রে ফুল গলি বলতো একা কোন গলি, ফুল গলি রে ফুল গলি বলতো একা কোন গলি, ফুল গলি রে ফুল গলি বলতো একা কোন গলি, ফুল গলি রে ফুল গলি বলতো একা কোন গলি। ই আন্ডার অ্যারেস্ট জমিও, তোমার খেল খতম। চেহারে পে গুসা, মুহ পে গালি, বন্দুক ভি লগালি, মগর নাচিস কমবখত, তেরা বন্দুক হ্যায় খালি। শুভঙ্কর, রোমিও কে অতটা বোকা ভাবিস? আমার ডেরায় এসে মদের সাথে বিষ দিয়ে তুই আমাকেই ঘায়েল করবি, মারব। সালা তোকে মেরে এই শালিকে নিয়ে যাব সৌদি আরব। সে সুযোগ তুই পাবি না রে শয়তান। এসো এসো কমলেশ্বর, তোমার সঙ্গে আমার হিসেবটা এখনো বাকি। আর আমার হিসেবটা? আওরা ডিজে আওরা, মাগিটা বাজলো কি করে? মুতে লাখ বুড়া চাহে তো ক্যা হতা হে, ওহি হতা হে যে মঞ্জুরে খুদা হতা হে। ঠিক তাই, আর আমাকে কে বাঁচিয়েছে জানিস? কে বে? এই শুভঙ্কর তার অনুরাগ আর কেন বাঁচিয়েছে জানিস? কেন বে? তোকে মারব বলে। এই শালি তোর ছেদ কথা রাখ। এই জানো ওকে কিছুতেই ছাড়ব না রে জানো। আই নিজের হাতে তুলে নিও না, আই নিজের শাস্তি দেবে আইন। আমি ফিরে আসবো রে কমলেশ্বর, তোকে না মেলে আমি ফাঁসির দড়িতে গলা দেব না রে শুয়োরের বাচ্চা বাবা। আতা মাঝি সটকলি মুলাকাত হোগা তুসে, ফির মুলাকাত হোগা কমলেশ্বর। নিয়ে যাও নিয়ে যাও, আসামিটাকে নিয়ে গিয়ে জেলের সেলের মধ্যে আটকে রাখবে। বহুদিন পর আমি কুখ্যাত ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পেরেছি কাকা বাবু। বাবা শুভঙ্কর, কাকা বাবু তুমি কি মাধুরী মাকে গ্রহণ করতে পারো না? পারি কাকা বাবু, আমি পারি। দাঁড়িয়ে আছো কেন আম্রপালি? যাও সিঁদুরটা নিয়ে। সিঁদুর নিয়ে আমি এক্ষুনি আস। কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবে? জানি না, যাও আমার বাবা আমাকে যা আদেশ করবে আমি সেটাই পালন করব। এই নাও জেঠুমনি, সিঁদুর নিয়ে চলে এসেছি। যতুপতিদা, এই নীল সিঁদুরের কৌটো এর শুভঙ্করের হাতে আপনি তুলে দেন। আয় মাধুরে মায়, বাবা শুভঙ্কর মাধুরের সেথিটা তুমি রাঙিয়ে দাও। বেশ কাকা বাবু, তাই হোক। আপনাদের সামনে এবং এবং সবাইকে সাক্ষী রেখে মাধুরীর সিঁথি আমি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলাম। জন্ম আমার লাশ কাটা ঘরে, মৃত্যু মিছিলে হাঁটছি আমি। আমি সমাজের কালে রাত্রি শুধু আলোর ঠিকানা খুঁজতে গিয়ে আমি অন্ধকারের যাত্রী।